নমস্কার, শুভ সন্ধ্যা। প্রতি শুক্রবারের মতো এই শুক্রবারেও আমরা ফিরে এলাম এক সন্ধ্যা নিয়ে, জানা অজানার সন্ধ্যা নিয়ে। নবরবি কিরণ প্রেজেন্স জানা অজানা সিজন 7। এই বছর শুরু হলো জানা অজানা সফর দিয়ে। ফেব্রুয়ারি মাস, ঠান্ডাও রয়েছে। কথায় আছে, কথা মানুষকে ভাবায়, কথা মানুষকে ভালো থাকতে সাহায্য করে, এবং আজকের এই সন্ধ্যাটা স্পেশালি কথা নিয়ে আমরা থাকবো। এবং যার সাথে থাকবো তার কাছে আমরা ছেলেবেলা থেকে, আমি স্পেশালি ছেলেবেলা থেকে সত্যি ঋণী হয়ে আছি বিভিন্ন বিষয়ের, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন মতামত সব কিছু নিয়ে। আজকে আমাদের স্পেশাল গেস্ট ঋণী দিদি। গুড ইভিনিং। গুড ইভিনিং। এবং আজকের ভূমিকাটা একটু উল্টে গেছে, তো সেই জন্য আমি সত্যি একটু ঘাবড়েই আছি, কারণ এটা আমার প্রথাগতভাবে কাজ নয়। কিন্তু ঋণীদিকে আমি সঞ্চালক হিসাবে মানে আমন্ত্রণ জানালাম এই অনুষ্ঠানটা, সেটা আমি সত্যিই খুব আনন্দ পেলাম এবং সত্যি পাচ্ছি। ঋণীদি, তুমি কেমন লাগছে প্রথমবার অতিথি শিল্পী হিসেবে জানা অজানায় তুমি এলে? এই সিজন 7 না, আমি এই নিয়ে তৃতীয়বার জানা অজানায়। হ্যাঁ, কিন্তু তোর সঙ্গে প্রথমবার, তুই অ্যাঙ্কার এবং মানে আমাদের চেয়ারটা উল্টে গেছে, যেটা আমার বেশ মজা লাগছে। যখন শুনেছি যে শোভন থাকবে তখন বেশ মজার লাগলো। শোভনের সঙ্গে ও বলছে ওর ছেলেবেলা, হ্যাঁ আমি ওকে সত্যি সত্যি ছোটোর থেকেই প্রায় বড় হতে দেখা, কারণ বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেল, তারপরে নানান অনুষ্ঠান, চ্যানেলের বাইরেও অনুষ্ঠান, এমনকি বিদেশের অনুষ্ঠান, তো সমস্ত কিছু মিলিয়ে আমি শোভনকে খানিকটা মানে ওই আর কি, শুধু মঞ্চে দেখেছি এমনটাই নয়, কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তার সঙ্গে এরকম একটা আড্ডায় বসা সেটা বেশ, আমার প্রসঙ্গ ছাড়ো, তুমি বলো ফর্মাল আড্ডা, আমার খুব মজা লাগে। 2023 তোমার কেমন কাটলো সব মিলিয়ে? ভালো মন্দ মিশিয়েই কাটলো, মানে অনেক, আমি আসলে মন্দ কথা খুব একটা মনে রাখতে পারি না, এটা আমার একটা কি বলবো, আমার খারাপ দিক, গুণই বটে না, কিন্তু আমি এটা হওয়া উচিত না, মানে খুব রাগ হওয়ার পরে তো মনে থাকা উচিত কেন রাগ তো করেছিলাম, কিন্তু আমার সেটা মনে রাখে না, এটা একটা মুশকিল। মানে একটু একটু করে রাগের উপর পলি পড়ে, পলি পড়ে, তারপরে আর মূলেই যাই কেন রাগ করেছিলাম। না, খারাপটা কম, ভালোটাই বেশি, অনেক পেয়েছি। 2023 যে চলে গেল হুশ করে, মনে হয় এই প্রথম পাতাটা ক্যালেন্ডারের, তারপরেই শেষ পাতায় চলে আসে। হ্যাঁ, মানে হয় কি, বড় হওয়ার পর থেকে এটা ঘটে, ছোটবেলায় এটা বোঝা যেত না, তখন তো এত পড়ালেখা, এত কিছু চাপ থাকতো, অন্যরকম চাপ থাকতো। হ্যাঁ, এখনকার চাপটা অন্যরকম, এখন যেটা হয়েছে এখন মনে হয় দম ফেলার ফুরসত পাই না, তার আগে এই তো জানুয়ারি মাস ছিল, তখন কোনো দায়িত্বও ছিল না, এখন আছে, সেটা অবশ্য একটা কারণ, তখন নির্ভর ছিলাম আর এখন আমার উপর নির্ভর করে আছে অজস্র মানুষ, মানে আমার চারপাশে এমন একটা বয়সে এসে পৌঁছেছি, মানে এই চারের দশকে এসে দাঁড়ানো মানেই তখন আমাদের ছেলেমেয়েরা, মানে আমরা যারা এই সময়টায় দাঁড়িয়ে থাকি, আমাদের ছেলেমেয়েরা পুরোপুরি বড় হয়ে যায়নি, আবার আমাদের মা বাবার এমন একটা বয়স যখন আমাদের ছেলেমেয়েকেও দেখতে হয়, মা বাবাকেও দেখতে হয়, তাই এই বয়সটাতে ওই একবার মায়ের ডাক্তার দেখানো শেষ হতে হতেই হয়তো বাবার ডাক্তার দেখানোর সময় চলে আসছে, আবার বুঝতে পারি কেন বার্ধক্যকে দ্বিতীয় শৈশব বলা হয়, আমি সেটা চোখের সামনে দেখছি এখন, যেই মা বাবা ভীষণ দাপুটে মা ছিলেন আমার, হ্যাঁ মানে অফিস বাড়ি সব সামলেছেন, এবং আমার কোনো দিন কোনো টিউশন ছিল না, মা সমস্ত, মা ভীষণ মানে কখনো জীবনে সেকেন্ড হননি, দেখেছি আমি, ফলো করি। হ্যাঁ, তো মা সেরকম একজন ছিলেন, সেই মানুষটি এখন সবেতে কীরকম একটা আত্মবিশ্বাস নেই মনে হয়। হ্যাঁ, এই যে একটা কীরকম মনে হয় যে সমস্তটা পাল্টে যাচ্ছে, সেটা কি তোমার মনে হয় এই আতঙ্কটা, এটা আমি আমার বাবা মা মানে মার ক্ষেত্রে স্পেশালি ফিল করি, যে এই আতঙ্কটা কি চারপাশের এই দৌড়ে যাওয়া বা এই আমাদের পরের জেনারেশনের এই এত তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার এই ভয়টা, যে সব কিছু তাড়াতাড়ি হারিয়ে যাবে বা হঠাৎ করে সবটা পাল্টে যাবে, সেটা পাল্টে যাওয়ার সময়টা তো নিশ্চয়ই খানিকটা কারণ। আর একটা কারণ হচ্ছে ধীরে ধীরে আমাদের শরীর ভেঙে যায়, অশক্ত হই আমরা, আমাদের প্যান্ডেমিক কোভিড এমনভাবে ভেঙে দিয়েছে এবং ভেতরে ভেতরে ভেঙে দিয়েছে, মানে 2020 মার্চ মাসের আগে পর্যন্ত মা বাবাইকে যেমন দেখেছি আর এখন যা দেখি, 10 বছর বয়স বেড়ে গেছে মনে হয়, বছর তো গেছে মোটে 4টে বছর, তাও পুরোপুরি 4 বছর যায়নি।
তাতেও মনে হয় যে বছর দশেক বয়স বাড়িয়ে দিয়েছে। তার আগে পর্যন্ত ওদের মনেই হতো না সিনিয়র সিটিজেন, মানে এইটা করছেন ওইটা করছেন, আজকে এখানে যাচ্ছেন কালকে ওইখানে যাচ্ছেন, এবং মানসিকভাবেও জোরটা মনের জোরটাও ছিল, এখন আর নেই। এটা আমি আমার মা বাবার কথা বলছি, আপনারা যারা দেখছেন আপনারা অনেকেই হয়তো নিজের মা বাবার সঙ্গে বা শ্বশুর শাশুড়ি মানে শ্বশুর বাবা শাশুড়ি মার সঙ্গে রিলেট করতে পারবেন, এটা ঘটছে। আমরা কি আমাদের এক্ষুনি কথা বলছিলাম এই যে আগে সামান্য ঠান্ডা লেগেছে ও তো পাত্তা দিতাম না, সেরে যাবে, একটু পেপার নিলাম একটু গার্গল করলাম ঠিক হয়ে গেল, এখন এক মাস টানা চলছে। এবং সেই কিওর করার জন্য ধরো ফোনে বিভিন্ন রকম জিনিস দেখাচ্ছে, তত তো ওইগুলো ছিল না তখন, সেটা ছিল না। এবং এইখানে আরেকটা মুশকিল মানে এখন সমস্যা হয়েছে, এত জিনিস দেখতে গিয়ে কোনটা যে আসল আর কোনটা নকল আমরা তো সেটা খেয়েই হারিয়ে ফেলি, কজন জানে সেটা, আমরা তো আর সেটা জানি না সত্যি কোনটা আর মিথ্যে কোনটা, আমরা তো যে যা বলছে সেটাই করছি, মানে সবাই মিলে এমন একটা, আমি জানি না, আমি এই যে সোশ্যাল মিডিয়ার এত দাপট সেটা সবটাই ভালো বলতে পারলাম না, মানে আমি খানিকটা আসলে প্রাগৈতিহাসিক যুগের মানুষ তো। ফিরে আসছে বিরতির পর, কেউ কোথাও যাবেন না, দিদি আমি সাথে রয়েছি, গল্প আড্ডা আরও হবে, সঙ্গে থাকুন আমাদের। আপনারা দেখছেন জানা অজানায় সিরিজ অফ লাইফ সিজন 7। নবরবি কিরণের এটি একটি বিশেষ আয়োজন যেটি প্রত্যেক শুক্রবার সন্ধে 7:30 থেকে সম্প্রচারিত হয়, শেষ হয় রাত 9টার সময়। এবং এই অনুষ্ঠানটির বিশেষত্বই হলো এখানে আপনারা যেরকম শিল্পীদের বিভিন্ন স্বাদের গান শুনতে পারেন, তেমনি আপনাদের কাছে লাইভ চ্যাটেরও অপশান থাকবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি আগামী সপ্তাহে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন অমৃতা চ্যাটার্জি। প্রসঙ্গত আরও উল্লেখযোগ্য, আমাদের স্টুডিওর এনআরকে স্টুডিওর সারা সপ্তাহব্যাপী বিভিন্ন স্বাদের অনুষ্ঠান আমরা পরিবেশনা করে থাকি। শনিবার রবিবার রাত 8টায় আমাদের নিজস্ব অনুষ্ঠান থাকেই, সুতরাং আর দেরি না করে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর জানা অজানা সিজন 7 এর বিশেষ পর্বে। আপনারা এতক্ষণ ধরে আছেন, আমাদের স্পেশাল গেস্ট আজকে রিনিদি, তো কথায় কথায় আমরা মুগ্ধ হয়ে আছি বেশ কিছুক্ষণ সময় ধরে, তো রিনিদি এবার কি শুনবো? আসলে মহাকাব্যের এক চরিত্র, বাকিটুকু বলছি না, বাকিটুকু কবিতায় বলি। বনের থেকে লিখছি তোমায় সুজন ইসু, আশা করি নাম ভুলুনি অযোধ্যা রাজ, আমার এখন একার জীবন সংবাদে সুর, ভ্রষ্টা বলে দেয় না খোটা গাছের সমাজ, সে এক ছিল সদ্য যুবক নতুন বরও, জনক আদেশ দিলেন যাকে বনে যেতে, ঘরের থেকে মনের মানুষ ভেবে বড় জানো কি চায় অরণ্যে তার সঙ্গ পেতে, কি বোকা না, আরাম করে উর্মিলা বনরাজ প্রাসাদে, দেওরটি তো দাদাকে তার হারান চোখে, কি হাঁদি গো, রইল সবাই সাদাল্লাদে আমি বাদে, বেরিয়ে এলাম বনের পথে প্রেমের ঝোঁকে, প্রেম কি ছিল, প্রেম কি ছিল, দুটোর জবাব আজও আমার হায় অধরা, জীবন আমায় ঘাটটি ধরে শিখিয়ে দিল, মাল্যজয়ীর মন বোঝেনি স্বয়ম্বরা, যুদ্ধ শেষে আগুন দেওয়া পড়ে মনে, সন্দেহ হতে পূর্ছ তুমি ধিকি ধিকি, অরক্ষিতা একলা নারী অশোক বনে, খুব স্বাভাবিক পুরুষ তাকে ছোঁবে ঠিকই, কি বোকা না, আমি আমার ভেবেছিলাম আমার জন্য, আমার জন্য যুদ্ধ করো ঘোর বিরহে, কি হাঁদি গো, বুঝিনি যে যাই আসি না হে তুই অন্য, বুঝিনি যে যাই আসি না হে তুই অন্য, পুরুষ কার যুদ্ধ করে প্রলোপ প্রলেপ লাগায় আপন মোহে, অপ্রেম যে গেলাম বুঝে হলাম পাথর, অমন জমাট বিষাদ আগুন পোড়ায় নাকি, আর আমি নই কারোর কথায় স্পর্শকাতর, তখন থেকেই মনের ভেতর বনেই থাকি, কি বোকা না, তুমি ভাবো
আমায় পাঠাও নির্বাসনে? মন তো আমার কবে থেকেই তৈরি আছে। কি হাঁ দাগো, রাজা হয়ে রইলে বসে সিংহাসনে, অনুগমন করলে না তো আমার ধাঁচে? মাটির এ মেয়ে তুমি ছাড়াও দিব্যি বাঁচে, অযোধ্যা রাজ পদে পদে হারলে তুমি আমার কাছে, পদে পদে হারলে তুমি আমার কাছে। সুজানিসু মাটির ভেতর লুকাই, এবার ডেকে পাশে বসতে বলো আবার পাছে। আর্যতীর্থ লেখা, লেখাটির নাম রাজাকে লেখা চিঠি, আর্যতীর্থ ডক্টর তীর্থঙ্কর ভট্টাচার্য, হ্যাঁ অর্থোপেডিক সার্জন, কিন্তু তিনি খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে এটি উনি মূলত লেখেন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এত প্রাসঙ্গিক সমস্ত ঘটনা নিয়ে লেখেন। আর ওই আর কি, পড়তে পড়তে মাঝে মধ্যেই গলা কেঁপে যাচ্ছে, মাঝে মধ্যেই একটু জিভ জড়িয়ে যাচ্ছে, সেগুলোকে আগলে রাখো, কাবুলি কাবুলি গলার মতো। একদম একদম। আচ্ছা, নবরূপ বিকিরণের সাথে তোমার সম্পর্ক তো বেশ কয়েক বছর। একদম, এবং এমন হয়েছে যে কখনো যদি কোনো কিছু থেকে বাদ পড়ে যাই আমার কিন্তু বেশ মন খারাপ হয়। না, সেটা টান তো শুধুমাত্র অরিজিৎ দা বা অরিজিৎ দার আপ্যায়ন নয়, তার সাথে অনেক কিছু জড়িয়ে আছে, সেই বিষয় যদি তুমি কিছু বলো, মানে তোমার ভালো লাগার জায়গা কেন, কিভাবে, কোথা থেকে? নবরবি কিরণ, নবনালন্দা যেভাবে বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গেছে বা জড়িয়ে আছে, যেভাবে আগলে রেখেছে বাংলা সংস্কৃতিকে, সেটার কথা বোধহয় একটু বেশি করে বলার দরকার। হ্যাঁ, কারণ শুধুমাত্র বাংলা সংস্কৃতি তো, হ্যাঁ মানে আমি বললাম বাংলা সংস্কৃতির কথা, সেটা আছে, তার সঙ্গে যারা এই সংস্কৃতি নিয়ে কাজ করছে সেই সমস্ত ছেলেমেয়েরা, ধর তোদের মতো নতুন যারা গান গাইছে, নতুন যারা কবিতা নিয়ে কাজ করছে, তাদের সকলকে নিয়ে, শুধুমাত্র বাংলা ভাষায় তারা গান গাইছে এমনটাই নয়, তারা হয়তো সর্বভারতীয় স্তরে গান গাইছে, তাদেরকে সকলের সামনে নিয়ে আসার কাজ, আরও নানান কিছু, মানে এই মানুষটি অরিজিৎ মিত্র, যিনি এই স্কুলের কর্ণধার, যিনি নবরবি কিরণের নেপথ্যে সমস্ত কিছু করে চলেছেন, তার প্রাণ প্রাচুর্য এবং সমস্ত কিছু আমার মনে হয় সবাইকে বেঁধে রাখে, সবটুকুকে, আর সকলকে নিয়ে যে চলতে পারা সেটাও একটা বিরাট বড় কথা, অভ্যেস, আর সেটা হয়তো বা তিনি তার মা বাবার থেকে পেয়েছেন। আর ধরো এই যে স্কুলের প্রসঙ্গ এলো, যে এখন তো আস্তে আস্তে আমাদের কলকাতার স্কুল বলো, সেখান থেকে এই যে ভাষার মুখ্যভাবে বাংলা ভাষার যে প্রাসঙ্গিকতা, সেটা আস্তে আস্তে আমি দেখছিলাম, আমি যেখানে থাকি তার পাশের ফ্ল্যাটের একটি বাচ্চা ধরো 4 বা 5 পড়ে, সে বাংলা লিখতে ভয় পায়, বাংলা লিখতে গেলে কাঁদে, পড়তে গেলে কাঁদে, সেই ভয়টাও কি কোনোভাবে কাটানোর প্রয়াস এটাই, যে এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখা স্কুলে? আমার মনে হয় মানে এখানে একটা স্কুলের দায়িত্ব বর্তায় বই কি, মানে তারা কিভাবে পৌঁছে দিচ্ছেন ভাষাকে, কঠিন না করে কতটা সহজ করে, সেটা তো স্কুলের একটা দায়িত্ব নিশ্চয়ই। তবে স্কুলের সঙ্গে যতটুকু সময় ছেলে মেয়ে থাকে, ততটা সময় বা তার থেকে বেশি বই কম সময় তো মা বাবার কাছে থাকে না, কাজেই তাদের দায়িত্ব কিন্তু একটুও কম নয়। আমরা মা বাবারাও কতটুকু সময় ঠিক ঠিক করে বাংলায় কথা বলি বা বাংলা বই পড়ি বা বাংলা অনুষ্ঠান দেখি, হ্যাঁ, বা বাংলা গান শুনি, এগুলো একটু আমাদেরও ভাবার দরকার। সবটুকু শুধু স্কুলের দিকে ঠেলে দিলাম, এটা ঠিক না। হ্যাঁ, এবারে একটু ভালোবাসার কথা বলি। আসলে তো ঘুরে ফিরে সব ভালোবাসার কথাই, এবং ভালোবাসার মাসও তো বটে। হ্যাঁ, ভালোবাসার মাসও বটে চারপাশে, এখন তো আবার ভালোবাসার মাস শুরু হওয়ার পর থেকেই নানা কিছু উদযাপন শুরু হয়ে যায়, যেগুলো আমরা ঠিক, আমার অন্তত, আমি প্রাগৈতিহাসিক, আমরাও, তুই না, আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। নির্মলেন্দু গুণ, আমরা জানি তার নাম, তার লেখা তুমি চলে গেলে। তুমি চলে গেলে আমি এলোমেলো হয়ে যাই, তুমি চলে গেলে আমি এলোমেলো হয়ে যাই, আপ্যায়নের ত্রুটি চোখে পড়ে যদি তুমি কষ্ট পেয়ে থাকো, যে দগ্ধ সিগারেট তুমি পদতলে মারিয়ে দিয়েছিলে আমি তাকে তুলে এনে পকেটে রেখেছিলাম, যে টুকরো কাগজে তুমি আমার নাম লিখেছিলে আমি তাকে বৃষ্টির মধ্যে ছুঁড়ে দিয়েছিলাম, বৃষ্টিতে ভিজে ভিজে ওটা আবার সে কাগজ হয়ে উঠেছিল। তুমি যদি কষ্ট পেয়ে থাকো, চলে গেলে এইসব এলোমেলো ভাবি, আমি আর কতটুকু মেটাতে পেরেছি, রেস্তোরাঁ, ঝড়ের নদী, ফাঁকা ধুধু জল আমাকে বিদ্রুপ করে, আমি
এলোমেলো হয়ে যায়, কোলাহল করে ওঠে দ্বিধাগ্রস্ত প্রাণ। রবীন্দ্রনাথের গান দিয়ে তোমাকে কি বোঝাতে পেরেছি? সাজানো কথার রাজ্যে যতটুকু আমি, তুমি তার কতটুকু গ্রহণ করেছ? তুমি চলে গেলে ভাবি আর এলোমেলো হয়ে যাই, সাজিয়ে কবির মতো বোঝাতে পারি না, চলে গেলে কথা আসে, প্রেম আসে, বুদ্ধি আসে। তুমি চলে গেলে ভাবি আর এলোমেলো হয়ে যাই। হায় রে নিয়তি, তুমি চলে গেলে এলোমেলো হয়ে যাই। কি ভালো! আর রিনিদির এই পড়া বা বলা, বলাই বলবো, পড়া তো নয় এগুলো, কথাই তো, তার ফ্যান আমরা সবাই যারা আজকে জানা অজানা সফরের ও প্রান্তে রয়েছে এই সিজন সেভেনের এই বিশেষ পর্বে, আমরা সবাই ফ্যান। এবং বিভিন্ন ভূমিকায় বিভিন্ন সময় রিনিদি আমাদের সামনে আসেন, আসছেন এবং এসেছেন। সেই আমার ছেলেবেলার কথা যদি বলি বা আমার বাল্যবেলা, কৈশোর, আমার যৌবন, সব কথাই যদি বলি, আপনাদেরও সাথে নিশ্চয়ই রিনিদির সখ্যতা বা বন্ধুত্ব এই টিভির পর্দায় বা টিভির পর্দায় বেশি যদিও বা ফেসবুকে লেখাতে বা কবিতা পাঠে। তো আজকে সত্যি যেটুকু সময় থাকলাম বা থাকছি, মুগ্ধতা তো ভাবে বোঝানো যায় না, সুর থাকলে সেটা বোঝানো যায়, কিন্তু কথা থাকলে সেই মুগ্ধতা নিজেদের মাঝেই থাকে। তো সেই ব্যাপ্তিটা আমাদের সকলের মাঝে থাকবে সেটুকু আশা করি। পরের কবিতা। হ্যাঁ, কি হয় শোভন, আসলে এই যে অনেক সময় একটা কবিতাতে কোনো লাইন দুবার বললাম, কোনো শব্দের উপর জোর দিলাম, এখন শেখাতে গিয়ে আরও বেশি করে বুঝি, মানে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কেন ওটা দুবার বললে, বা তাহলে কি আমি এই জায়গাটা বলতে পারি, মানে আমি যেমন আমার যাদের শেখাই তাদেরকে কিন্তু বলে দিই না যে আমি যেখানে দুবার বলছি তোমাকেও সেটাই দুবার বলতে হবে, তোমার হয়তো অন্য কোনো একটা কথার উপর জোর দিতে ইচ্ছে হচ্ছে, হ্যাঁ তুমি সেখানেই দিতে পারো। আমার যেইখানে, আমার যেমন এখানে যে তুমি চলে গেলে এলোমেলো হয়ে যাই, আমার এইটাতে ফিরে ফিরে আসার কথা মনে হচ্ছে, কারণ কবিও ওই শব্দটুকুই বেছে নিয়েছেন তার শিরোনাম হিসেবে কবিতার। কবিতার মজা তো সেটাই, যেখানে মানুষ প্রত্যেকটা শব্দের গ্যাপে মানে বদলে যায়, এলোমেলোতে যদি গ্যাপ নেই অন্য মানে দাঁড়ায়। হ্যাঁ, একেবারে। আমি কখনো তুমিতে, তুমির পরে একটুখানি শ্বাস নিলাম, থামলাম, সেখানে এক রকম, আবার কখনো তুমি যদি বলো না একটা একটাই বাক্য যদি এরকম পাঁচটা গ্যাপে বলা যায়, একটু শুনি না। না মানে আমি ওইখানে এলোমেলো বলার সময় ওই আগেরটাতেই একটু করে বললাম, সেইখানে ওইভাবেই বলার চেষ্টা করলাম যে বলতে গিয়ে এরকম করেই বলার চেষ্টা করি। আসলে আমি বরং আরেকটা অন্য কবিতা বলি, সেটাতে চেষ্টা করি বলার। এটা কবিতাটির নাম দরজা, লিখেছেন প্রবুদ্ধ সুন্দর কর। হ্যাঁ, খুব মন দিয়ে কথাগুলো শুনিস। হ্যাঁ, যে তোমাকে ছেড়ে যেতে চায়, যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে যেতে দাও, যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে যেতে দাও, মানে এটা সমস্ত সম্পর্কের ক্ষেত্রেই আমার মনে হয় সত্যি, কবিতার বাইরে গিয়ে এটা আমার ব্যক্তিগত কথা। কবিতায় ফিরে, যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে যেতে দাও, আটকে রেখো না, একটি কথাও না বলে তার ব্রিফকেস গোছাতে সাহায্য করো, প্রেশার বা থাইরয়েডের ওষুধ সে যেন ভুল করে ফেলে না যায়, শূন্যতা ছাড়া সে যেন ছেড়ে না যায় আর কোনো স্মৃতি, অশ্রুগ্রন্থি থেকে যেন বেরিয়ে না আসে সুচক্র তরল, ঘুণাক্ষরেও তোমার মুখে যেন জল বসন্তের মতো আরতি আর হাহাকার ফুটে না ওঠে, ঘুণাক্ষরেও তোমার মুখে যেন জল বসন্তের মতো আরতি আর হাহাকার ফুটে না ওঠে, শুধু এগিয়ে দেওয়ার পথে নিচু স্বরে বলো দরজা ভেজানো থাকবে, নিচু স্বরে বলো দরজা ভেজানো থাকবে, টোকা দেওয়ার দরকার নেই, আলতো ঠেলা দিলেই কপাট খুলে যাবে।
সম্পর্কে আসলে বেঁধে রাখা যায় না, ছেড়ে রাখতে হয় আর দরজাটা ভেজিয়ে রাখতে হয়। ওই মানে এটাই মনে হয় সম্পর্কের মজা, সব সম্পর্কেই ওই একটা দরজা থাকে এবং শুধুমাত্র বলে দিতে হয় যে আছে, আসতে বলে দিতে হয় যে তুমি ঠেলা দিও। হ্যাঁ, মানে শুধু ঠেলা দিলেই কপাট খুলে যাবে। আচ্ছা রিনি, এই যে একটা কবিতা পড়তে পড়তে তুমি বললেই যে দমের ভাগ কোনখানে দম নেবে, এটা যে শেখানোর কথা তুমি বললে, তো সেই বিষয়ে তোমার ছাত্রছাত্রী বা তোমার স্কুল বা তোমার তুমি যাদেরকে কি বলবো কবিতা শেখাও সেই প্রসঙ্গে যদি কিছু একটু বলো। এটা মানে আমি তো এমনিতে কি বলবো এই অনেকেই অ্যাঙ্করিং সঞ্চালনা শেখার জন্য যোগাযোগ করতেন, তো সেটা আমি বহু বছর ধরেই সেরকম ক্লাস করাচ্ছি, বিভিন্ন ইনস্টিটিউটের সঙ্গে আছি, তো সেটা একেবারে আলাদা একটা বিষয়। তো অনেকে আমার কাছে ব্যক্তিগতভাবে আবৃত্তি পাঠ এগুলো শিখতে চেয়েছেন, বহুদিন ধরে সেটা করব করব না এরকম করতে করতে তারপর সেটা শুরু করেছি। আর সেটা দুবছর, মানে সেই স্কুলটির নাম কথকতা, মানে যারা কথা বলেন বা কথক যারা, মানে আমরা আমি যেমন বাচিক শিল্পী, তারা আসলে কথক, কথা বলাটা যাদের পেশা, তো তাদের কাজটা হচ্ছে কথকতা। তো সেই আমার স্কুলটির নাম কথকতা, কথকতার দুবছরের জন্মদিন 3রা ফেব্রুয়ারি হলো, মানে 3রা ফেব্রুয়ারি তার পথ চলা শুরু হয়েছিল 2022-এ। তখনও ওই আমরা নিউ নর্মাল একটা ফেজে যাচ্ছিলাম কোভিডের পর, সুতরাং আমাদের তখন সে চৌখুপিতে দেখা হতো অনলাইন ক্লাসেস, তারপরে এক বছর পরে আমরা সেটা ফিজিক্যাল ক্লাসেও শুরু মানে কনভার্ট করলাম। এখন অনলাইন আর ফিজিক্যাল দুটো ক্লাসই হয়, দেশ এবং বিদেশের প্রচুর ছাত্রছাত্রী। তো সকলে আমি এখন যেটা হয়েছে এখন হ্যাঁ উচ্চারণ পাঠ আবৃত্তি, কিন্তু শুধুমাত্র কবিতা আর গদ্যের মধ্যেই আটকে থাকিনি, কারণ আমার মনে হয় শুধুমাত্র কবিতা পড়ার সময় উচ্চারণ ঠিক করব, বাকি সময় তা করলে হয় না শোভন। মানে আমি সকলকে যেটা বলার চেষ্টা করি কথা বলার মধ্যেও সেটা ঢুকিয়ে ফেলতে হবে, মানে আমি কথা বলার সময় একরকম, হ্যাঁ, আর কবিতা বলবো যখন তখন আমি গোল করে রাখছি যে আমি ফকে ফ বলবো, এফ বলবো না, বাংলায় এফ হয় না, পিএইচ, হ্যাঁ হ্যাঁ এইভাবে কথা বলছি বলতে বলতে হরয়, হ্যাঁ না রিভার্ব দিলে সেটাতে গলাটা একটু অন্যরকম শোনাতে পারে, কিন্তু আমি গলাটাই কিরে তুই কেমন আছিস শোন নমস্কার, এই যে এইটাতে একটা অদ্ভুত মানে কীরকম যেন থাকে, তো সেইটা করবো না থেকে শুরু করে এগুলো আমার মত, কিন্তু আমি কখনোই কোনোটা যে আমার মতো করেই বলতে হবে বা সেটা চাপিয়ে দেওয়া এবং স্বাভাবিকত্বর থেকে সরে যাওয়া এগুলো আমার কোনো দিনই চাওয়ার ছিল না, সেইটুকু তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, কবিতা নিয়ে আলোচনা করি, যে কোনো বিষয় নিয়ে আলোচনা করি। এবং যেটা চেষ্টা সেটা হচ্ছে এখন তো এক ছাদের নিচে থেকেও আমরা ভীষণ দূরে সরে যাচ্ছি মানুষেরা, তো এটা একটা পরিবার যাতে হতে পারে, কথকতা যাতে একটা পরিবার হয়ে উঠতে পারে সেই চেষ্টা করা, সেটাতে বোধহয় খানিকটা হলেও আমরা পেরেছি বলা ভালো। সব বয়সী লোকজন, সব বয়সী, 5 থেকে শুরু, 5-এর নিচে তাদেরকে তো ঠিক তারা অক্ষর জ্ঞানও হয় না তাদের, ভালো তো অক্ষর জ্ঞান না হলে তারা আর কী করে পারবে, তার থেকে ছোটও আছে, সে দাদার সঙ্গে আসে কিন্তু সে আমার সরাসরি ছাত্রী নয়, দাদা শুনে শুনে সে বলে। আর সবচেয়ে বড় যিনি তার বয়স 71-72 হবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার ছাত্রছাত্রীরা, আমরা পরিবার, কথকতা পরিবার বলি, ভাষা ভালোবাসার পরিবার। ঘুরতে দূরে যাওয়া হয়নি, কিন্তু আমরা চড়ুই ভাতি করলাম সেটা শহরের মধ্যে, আমরা বইমেলা গেলাম একসঙ্গে, আমরা এগুলো করেই থাকি, আমরা সকলে জন্মদিনে হই হুল্লোড় করি, আমরা মানে নানান কিছু করে থাকি এবং লেখাপড়ার বাইরেও আমরা বেশ বেঁধে বেঁধে থাকার চেষ্টা করি। আর আমি খুব কড়া দিদিমণি, গল্প করার সময় গল্পটা শুনে নিলাম, তারপর বললাম তোমার ওখানে ওখানে উচ্চারণটা ঠিক হয়নি, সেইটা নিয়ে আবার খুব হাসাহাসিও হয় যে বাবা তোমার কি কানে কোনোটাই ঠিক, তুমি না মানে তুমি কি কোনোটাই বাদ দাও না, সবটা শুনতে পাও? হ্যাঁ, আর কেউ কেউ আরে ভাবি কত কথা কম বলবো তাও বলে ফেলি, এইরকম মজা করতে করতেই আমরা শিখি, আমরা করি। হ্যাঁ, ওইগুলো শেখানো যে অর্থ বদল হয়ে গেলে একেবারে অর্থ বদলে দিলে তো চলবে না, সেটা যাতে না হয় সেটার চেষ্টা, সেটার চেষ্টা।
আর ভাষাকে ভালোবাসতে চেষ্টা করা। আমাদের কাজের প্রয়োজনে তো মাতৃভাষাকে এখন সরিয়ে দিয়ে একটু দূরে রাখতে হয় অনেক সময়, কিন্তু অন্তত কাছের ভাষা করে তো মাতৃভাষাকে রাখা যায়, সেই চেষ্টাটুকু করা এই আর কি। একটা ছোট কিছু শুনি। একদম। আমরা কজন, কথকতার আমরা কজন কি বলতে চাই সেটা বলি বরং। হ্যাঁ, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আমরা কজন, সেই কথাটাই অন্যভাবে বলতে চাই। আমরা কি বলতে চাই সেই কথাটাই একটুখানি অন্যভাবে বলতে চাই, বলবো যদি অন্যরকম শব্দাবলীর নাগাল পাই। সেই কথাটাই একটুখানি অন্যভাবে বলতে চাই, বলবো যদি অন্যরকম শব্দাবলীর নাগাল পাই। পাইনি বলেই দেখছি এখন মাঘের রাত্রে আকাশটার বুকের মধ্যে জমাট বাঁধে স্তব্ধ বিশাল অন্ধকার। অন্ধকারের শেষ যেখানে অন্যরকম শব্দ ফের, সেইখানে কি আভাস দেবে অন্যরকম সংলাপের? দিক বা না দিক, দিক বা না দিক, আমরা কজন অন্ধকারের মধ্যে ঠায় মাঘ রজনীর প্রহর জাগি সূর্যোদয়ের প্রতীক্ষায়। মাঘ রজনীর প্রহর জাগি সূর্যোদয়ের প্রতীক্ষায়। তো এই হচ্ছে কথকতার গল্প। প্রতীক্ষার কথা যখন এলো, তার সব থেকে বড় নিদর্শন তো রবি ঠাকুর, যিনি আমাদের প্রতীক্ষা করতে শিখিয়েছেন, করাতে শিখিয়েছেন। তো তোমার মুখে একটা রবি ঠাকুর শুনতে পারি? হ্যাঁ, রবীন্দ্রনাথ বলবো, তবে প্রতীক্ষা, হ্যাঁ সেটাও এক ধরনের প্রতীক্ষাই বটে, প্রকৃতির প্রতীক্ষা, সে আনন্দর যে প্রতীক্ষা, আনন্দ যে প্রতীক্ষার কথা খানিকটা জাগিয়ে তুলল প্রকৃতির মনে, সেই কথা, সেই মানবতার কথা বরং বলা ভালো। এটাকে ঠিক প্রতীক্ষা না বলে ওইভাবেও দেখা যেতে পারে। এখনও কেন প্রাসঙ্গিক? কারণ এখনও আমাদের দেশে এই রকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। পানীয় জল খেতে চাইলে জাতের দোহাই দিয়ে এখনও জল নিতে দেওয়া হয় না অনেক মানুষকে। সুতরাং রবীন্দ্রনাথের এই কবিতাটি বোধ হয় এখনো প্রাসঙ্গিক। জলপাত্র। প্রভু তুমি পূজনীয়, আমার কি জাত জানো তাহা হে জীবননাথ, তবুও সবার দাঁত ঠেলে কেন এলে কোন দুঃখে আমার সম্মুখে? ভরা ঘট লয়ে কাঁখে মাঠে পথের মাকে বাকে তীব্র দীপ্রহরে আসিতেছিলাম হে আপনার ঘরে, চাহিলে তৃষ্ণার বাড়ি। আমি হীন নারী, তোমারে করিব হেয়, সে কি মোর শ্রেয়? ঘটখানি নামাইয়া চরণে প্রণাম করে কহিলাম, অপরাধী করিও না মোরে। শুনিয়া আমার মুখে তুলিলে নয়ন বিশ্বজয়ী, হাসিয়া কহিলে, হে মৃন্ময়ী, পুণ্য যথা মৃত্তিকারে বসুন্ধরা শ্যামল কান্তিতে ভরা, সেই মতো তুমি লক্ষ্মীর আসন তার কমল চরণ আছো তুমি। সুন্দরের কোনো জাত নাই, মুক্ত সে সদাই, তাহারে অরুণ রাঙা উষা পরায় আপন ভূষা, তারাময়ী রাতি দেয় তার পরমাল্য গাঁথি। মোর কথা শোনো, শতদল পঙ্কজের জাতি নেই কোনো, যার মাঝে প্রকাশিল স্বর্গের নির্মল অভিরুচি সেও কি অশুচি? বিধাতা প্রসন্ন যেথা আপনার হাতের সৃষ্টিতে নিত্যতার অভিষেক নিখিলের আশিস বৃষ্টিতে। জলভরা মেঘস্বরে এই কথা বলে তুমি গেলে চলে, তারপর হতে এ ভঙ্গুর পাত্রখানি প্রতিদিন উষার আলোতে নানা বর্ণে আঁকি, নানা চিত্র রেখা দিয়ে মাটি তার ঢাকি। হে মহান, নেমে এসে তুমি যারে করেছ গ্রহণ, সৌন্দর্যের অর্ঘ তার তোমা পানে করুক বহন।
জাস্ট আমরা পেরিয়ে এলাম জানুয়ারি মাস, নতুন বছরের প্রথম দিক, প্রথম ভাগ বলা যায়, যেখানে পিঠে, যেখানে বইমেলা, যেখানে শহরের নতুন রঙে সেজে ওঠা সব কিছু রয়েছে, সেগুলো নিয়ে একটু রিনিদির কাছে আসি। তোমার প্রথম বইমেলা, তার সাথে এই বইমেলার এক্সপিরিয়েন্স নিয়ে যদি কিছু বলো। আমার ছোটোবেলা থেকেই বইমেলা একটা বেশ বড় উৎসব, মানে বইমেলা বললেই বাবার হাত ধরে যাওয়ার কথা মনে আছে, মনে পড়ে। আমাদের ছোটোবেলায় তোরা পাসনি, বইমেলা হতো ময়দানে। পেয়েছিস? হ্যাঁ, ময়দানে দু তিন বছর পেয়েছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা ময়দানে বইমেলায় এবং রবিবার করে বাবাই মায়ের যেদিন ছুটি থাকতো সেদিন বইমেলা যাওয়া। তখনও তো টেবিল অবধি পৌঁছতে পারতাম না, এতটাই ছোট ছিলাম, নিচ থেকে এরকম করে। কিন্তু তাতে ওই যে বইমেলার ধুলো, ওই যে হাতে বই নিয়ে ঘুরে বেড়ানো এবং বাবাই আমাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছেন, চেনাচ্ছেন, উনি হচ্ছেন অমুক কবি, উনি বিরাট কবি জানো তো, উনি বড় সাহিত্যিক, এইভাবে বাবাই এখনও আমাকে এইভাবে চেনান। হ্যাঁ, এই যে বসে আছেন উনি হচ্ছেন অমুক, ওই যে ওখানে দেখছো উনি হচ্ছেন তুমি, ভাবে ভুলে যায় যে আমি আসলে এখন অনেকটা বড়, আমার ছেলেও সেটা মনে রাখাটাও একটা ভালো দিক, সবসময় বলো না এরকম। কিন্তু মজার হচ্ছে, গতবারেও মানে এমন হয়েছে যে আমি, এবারেরটা না কিন্তু গতবারেও হয়েছে, দেখছিস বসে আছেন যিনি, হ্যাঁ জানিস উনি কে? বাবাই আমি চিনি। ও আচ্ছা, তখন মনে পড়ে যে ও আচ্ছা আমি চিনি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ও সেই তোমার ছোটবেলার বইমেলার সাথে এই যে আগের বছরের বইমেলা, সেই পার্থক্যটা তুমি কি দেখতে পাও? কিসের পার্থক্য? ধুলোর পার্থক্য? আমার খালি অন্য পার্থক্য চোখে পড়ে। আমার খালি মনে হয় তখন বই পাগল মানুষরা বেশি যেতেন, এখন বোধহয় বইয়ের জন্য শুধু বইমেলায় মানুষ যান সেটা নয়। হ্যাঁ, এখন ভালো মন্দ দুদিকে আছে, কারণ প্রতি বছরই আমরা যে পরিসংখ্যানটুকু পাই, আর বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কয়েক বছর ধরে যেহেতু আমার সুযোগ হয়, সেই জন্য আমি এটা জানি যে কত মানুষ, কত লাখ মানুষ আসেন বই কেনেন। এটা পৃথিবীর অন্যতম বৃহত্তর একটি মেলা। এগুলো সমস্ত জানার পরেও যেটা মনে হয়, তারপরেও হুজুগের মাত্রাটা বোধহয় দিনে দিনে বাড়ছে। হ্যাঁ, কম বয়সী ছেলে, এবারেরটাতে আমার জন্য একটু বিশেষ, তার কারণ হচ্ছে ছেলে একা বইমেলা, তার বন্ধুদের সঙ্গে যাওয়া, সেটা একটা। আর বিগত কয়েক বছর থেকে যেহেতু আমার প্রতি বইমেলাতে কোনো না কোনো বই আসে, সেই জন্য সেটাও আমার একটা মানে ওই বই যেতে হয়, সেটা যেতে ভালো তো, ওটাও হয় বোধ হয়, তুমি বসে ওই যার বই হয় তিনি সই করে দেন। হ্যাঁ, সেটা একটা থাকে, তো ওই বই বেরোনোর আগের একটা উত্তেজনা থাকে, কারণ তখন প্রুফ দেখা চলে, সেই প্রুফ দেখার পর কি হবে, প্রচ্ছদ নিয়ে খানিকটা কথাবার্তা, এইটা হবে না ওইটা হবে, আমি খুব খুঁতখুঁতে এই ব্যাপারে, আমি নিজের লেখার প্রুফ নিজে দেখি, যতটা সম্ভব ত্রুটিমুক্ত করা, ভুল ভ্রান্তি না থাকা, তারপরেও কি একটা থাকে না, হয়তো থাকে, তার মধ্যেও সেই চেষ্টাগুলো করা। আর বইমেলা এখনও খানিকটা আমাদের কাছে, আসলে বইমেলা তো অনেকগুলো ধাপ, একটা সময় বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, তারপর বন্ধুদের সঙ্গে, তারপরে এখন একদিন কথকতা, মানে আমার স্কুলের যারা, আমার স্কুলটা তো অদ্ভুত, মানে সেখানে 5 বছরের বাচ্চাও আছে, সেখানে 70 বছরের মানুষও আছেন, তো আমরা বিভিন্ন বয়সী, সবাই না হলেও মানে আমরা একদিন যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সেটা সে 10 জন হলে 10 জন, সেটা 15 জন হলে 15 জন, এরকমভাবে যাওয়া হয় একদিন একাধিক দিন সময় পেলে। 23-এ সেটা হয়নি, সে 23-এ পাবলো যেতে পারেনি, পাবলোর বোর্ডের পরীক্ষা ছিল বলে আমি যাওয়াটা কমিয়েছিলাম। 24-এ যেমন এবারেরটা একটু অন্য রকম, ছেলের প্রথম বছরে কলেজ, তার ব্যাপারটা আলাদা। এবারে বইমেলাটা সত্যি সত্যি অভিজ্ঞতা ভালো, আর সদ্য শেষ হয়েছে বলে একেবারে টাটকা নতুন বইয়ের গন্ধ। বইমেলায় কি কি কিনলে এবছর? ও সে তো অনেক বই, মানে আমার যেমন কিছু কিছু লিস্টের মধ্যে ছিল, প্রীতম সেনগুপ্তর বই কিনি খুব, রবীন্দ্রনাথের গান নিয়ে তিনি অনেক ভালো ভালো কাজ করেন, সেরকম বই কিনলাম। মোহর কিনলাম এবার, কণিকা বন্দ্যোপাধ্যায়ের ওই বইটি কিনলাম। তারপর মহাভারত শুদ্ধ সত্য ঘোষ লিখছেন, সেটা নবম খণ্ড বেরিয়েছে, সেটা মানে এরকম বেশ কিছু আমাদের একদম করা ছিল আর কি, সাঁটুলবাবুর সেই ওই বই কিনলাম। মানে আমাদের বদল কিছু মনে হলো এবছর বইমেলার? আমি খুব বদল যে দেখি, আমি আসলে বদলটা দেখি নাই বলা ভালো, ভিড়, হ্যাঁ বেশি, অনেকে বলেন বেশি উন্মাদনা, বেশি খাবার স্টলের দিকে, ঠিক আছে যা হচ্ছে হচ্ছে, লোকে বইও তো কিনছে। হ্যাঁ, এবং অনেকেই খুব সমালোচনা করে যে বেশি বেশি সবাই লিখলে আর পড়বে কে, ঠিক আছে তাও তো লোকে, লেখাটা তো ভালো কাজ, হ্যাঁ ঠিক আছে লিখুক, সবার লেখা উচিত,
কেউ তো মানুষ মারামারি না করে লিখছে, এটা তো ভালো কাজ, ভালো কথা। ফেসবুকে খারাপ কথা না লিখে বই লিখছে, এটা তো আরো ভালো। না ফেসবুকেও যদি লেখেন তাও লিখুন না, ক্ষতি কি? ফেসবুকে আরেকজনকে আরেকজনের নিন্দে মন্দ না করে যদি একটা হ্যাঁ লেখা লেখেন, ভালো কিছু করেন, করুন। এটা মনে রাখবেন, খুব ভালো কাজ। যারা দেখছেন আজকের অনুষ্ঠান তারা মনের কথা লিখে ফেলুন, লিখে ফেলার মধ্যে কোনো বরং ওই আর কি, যে বাজে কাজে সময় নয় জমিয়ে রাখবেন না। হ্যাঁ হ্যাঁ জমিয়ে রাখবেন আর বাজে কাজে সময় নষ্ট নাই বা করলাম। আমি আরেকটা একটু শঙ্খ ঘোষ, আমার খুব প্রিয় একজন, কি বলবো, যাদের কাছে কথার জন্য ঋণ স্বীকার করতে হয় ফিরে ফিরে, তাদের মধ্যে অন্যতম শঙ্খ ঘোষ। ভালোর গান, আমার যত কষ্ট আছে সেসব কথা কারোর কাছে বলবো না তো আমি, সেসব আমার নিজস্ব থাক, ভিতর থেকে শক্তি যোগাক, হোক সে গোপন গামী, ঘিরে থাকুক সতর্কতা, আমি বলবো আলোর কথা, গাইব ভালোর গান, দুঃখটুকু আড়াল রেখে বাজিয়ে যাব মনের থেকে পিয়ানো অর্গান। কেন এমন অন্ধ তাতে তোমার যত মন্দ, তাতেই রাখবো শুধু চোখ, দু এক সময় আরেকটা স্বাদ তোমার মনেও জাগাক প্রসাদ, সেটাই সত্যি হোক। এসো আমরা দুজন মিলে ব্যথায় ভরা এই নিখিলে গাইতে থাকি গান, যে গান থেকে অন্তত তো মরুর বুকে একটা দুটো জাগবে মরুত্তান। যা আমাদের কষ্ট আছে তার কথা তো কারোর কাছে বলবো না আর মোটে, আড়াল করে সব কালো মন দুজন মিলে ভাসবো এমন দিনে রাতে স্রোতে। এই আলোর কথাটুকু বলার মানুষ বড় কমে আসছেন, শুধু কালোর দিকেই তাকাই আমরা, শুধু মন্দ কথাটুকুই বলি, সেটা না বলে আলোর দিকে তাকাই, ভালো কথা বলি। একদম একদম, এইটা যদি করতে পারা যায় তাহলে আমার মনে হয় অনেক কিছু। ফিরে আসছে বিরতির পর, কেউ কোথাও যাবেন না, তিনি দিদি আমি সাথে রয়েছি, গল্প আড্ডা আরও হবে, সঙ্গে থাকুন আমাদের। নতুন বছরে আপনাদের জন্য নতুন চমক আসতে চলেছে, সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা গানের ভিতর দিয়ে এবার তৃতীয় বর্ষ, আয়োজনে নবরবি কিরণ এবং নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তন। এর আগেও দু বছর আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, সেই সাফল্যের সূত্র ধরেই এবার তৃতীয় বর্ষের প্রতিযোগিতা। প্রত্যেকবারের মতো এবারেও প্রতিযোগিতায় থাকছে তিনটি বিভাগ, উন্মেষ বয়সসীমা 10-14 বছর, বিকাশ বয়সসীমা 15-18 বছর, এবং ঐশ্বর্য বিভাগের বয়সসীমা 19 বছর এবং তার ঊর্ধ্বে। পুরস্কার মূল্য যথাক্রমে 12,000, 8,000 এবং 5,000 টাকা, সেই সঙ্গেই প্রতিটি বিভাগের প্রথম 3 জন প্রতিযোগী স্কুলের রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে গান গাইবার সুবর্ণ সুযোগও পাবেন, এবং সেই সঙ্গেই আমাদের স্টুডিও থেকে একটি করে ভিডিও অ্যালবাম করারও সুবর্ণ সুযোগ থাকছে তাদের জন্য। আপনাদের আরও জানিয়ে রাখি, এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে 13 জানুয়ারি আমাদের স্কুল চত্বরে সন্ধ্যে 6টায়, যার সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাবেন এনআরকের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। সেদিন থেকে শুরু হয়ে যাবে অনলাইন এবং অফলাইন রেজিস্ট্রেশন। প্রবেশ মূল্য প্রত্যেক বছরের মতো মাত্র 500 টাকা, সুতরাং আর দেরি করবেন না। বিশদে জানতে আমাদের দেওয়া ফোন নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করুন। আসতে চলেছে গানের ভিতর দিয়ে তৃতীয় বর্ষ। ফিরে এলাম বিরতির পর, জানা অজানা সিজন 7-এর বিশেষ পর্বে। আপনারা এতক্ষণ ধরে আছেন, আমাদের স্পেশাল গেস্ট আজকে ঋণিদি। তো কথায় কথায় আমরা মুগ্ধ হয়ে আছি বেশ কিছুক্ষণ সময় ধরে, তো ঋণিদি এবার কি শুনবো? তো বাংলা ভাষার কথা দিয়ে শুরু করি, চল চল। রুদ্র গোস্বামীর আমার বাংলা ভাষা।
আচ্ছা, সুমন রয়েছেন আমাদের সঙ্গে, সুমনদা রয়েছে আমাদের সাথে। দিদি অভ্যাসের বাইরে তো বিরতি খুব একটা সচ্ছল নয়, আমি জানি এটাই করবে। চলো তুমি ইন্ট্রোডাকশন করো সুমনদা। না, সুমন রয়েছে কারণ সুমনের সাহায্য একটু লাগবে আপনাদের কাছে সুন্দর করে কথাগুলোকে সাজিয়ে পৌঁছানোর জন্য। সুমন সাহায্য করবেন। তোমাকে প্রণাম করতে পারিনি, তোমাকে প্রণাম করতে পারিনি একজন মানুষকে যেভাবে প্রণাম করা যায়। বুকের ভিতর থেকে তোমাকে বাইরে নামাবো, বলো অত কি সহজ? আমার বাংলা ভাষা, তুমি প্রণামের চেয়েও বড়। তোমাকে ভালোবাসতে পারিনি, একজন মানুষকে যেভাবে ভালোবাসা যায় তোমাকে ভালোবাসতে পারিনি, একজন মানুষকে যেভাবে ভালোবাসা যায়। হৃদয় থেকে তোমাকে বাইরে নামাবো, বলো অত কি সহজ? আমার বাংলা ভাষা, তুমি ভালোবাসার চেয়েও বড়। তোমাকে যত্ন করতে পারিনি, একজন মানুষকে যেভাবে যত্ন করা যায়। প্রাণের ভিতর থেকে তোমাকে বাইরে নামাবো, বলো অত কি সহজ? আমার বাংলা ভাষা, তুমি যত্নের চেয়েও বড়। আমার বাংলা ভাষা, তুমি প্রাণের চেয়েও সুন্দর, তুমি প্রণামের চেয়েও বড়, তুমি ভালোবাসার চেয়েও বড়, তুমি যত্নের চেয়েও বড়, তুমি প্রাণের চেয়েও সুন্দর, তুমি প্রাণের চেয়েও সুন্দর। কি ভালো, কি ভালো! তুমি প্রাণের চেয়েও সুন্দর বাংলা ভাষা। এই ভাষা, এই কথা, যে ভাষায় আমরা কথা বলি সে ভাষায় গর্ব করার, অহংকার করার জায়গা আমাদের ভাষাই তৈরি করে দেয়। এই ভাষা নিয়ে পড়া যায়, এই ভাষা নিয়ে লেখা যায়, এই ভাষা নিয়ে প্রেমের কথা লেখা যায়, গানের কথা লেখা যায়। এবং এত সুন্দর একটা ভাষা, যে ভাষা দুটো দেশকে এভাবে দুটো দেশের কাছে প্রাসঙ্গিক করে রেখেছে। তোমার এই ভাষার প্রতি প্রেম কবে থেকে শুরু হলো এবং কী দিয়ে? খানিকটা তো মানে আমরা কীভাবে বড় হই তার উপর পুরোটা নির্ভর করে। আমার বাবা মূলত এর জন্য দায়ী। বাবা মা দুজনেই, বাড়িতে অসংখ্য বই আমার বাড়িতে, মানে আমার বাবার যেখানে বাড়ি আর কি, বাবার বাড়ি। বাবার অভ্যেসই হচ্ছে বই কেনা এবং বই পড়া। আমাদের বাড়িতে একটা বই ঘর আছে, একটা নয় আসলে লাইব্রেরি আছে। তো এইটা ছোট থেকেই বই দেখে বই পড়ে অভ্যস্ত। দুটো ভাষাতেই পড়েছি, এমন নয় যে পড়েছি শুধু বাংলায়। কিন্তু আর আমি যে বিষয় নিয়ে পড়াশুনো করেছি সেখানে বাংলা ভাষায় বই আছে, কিন্তু পড়ার ক্ষেত্রে মানে পড়ালেখা করার ক্ষেত্রে ইংরেজি ভাষাটা অনেক বেশি আমাদেরকে, কী বলবো, আমাদের এখনও দেখবি কিছু টার্মিনোলজি মানে টার্মস এমন যেগুলো বাংলাতে বললে আমরা খুব একটা অভ্যস্ত নই কানে এখনও, ফলত সেই সময় ইংরেজিটাই। তারপরেও বাংলা মানে বাংলাতেই বলা, ইংরেজি মানে ইংরেজিটা ঠিক করে শেখা, এই যে ভাবনাটা সেটা বোধহয় একদম ছোটোবেলায় কোনো সময় হয়ে গেছিলো, জানি না। বাবার কাছ থেকে বই পড়ার অভ্যেসটা পাওয়া, সেটা একটা বই পোকা হওয়া যাকে বলে। বাবা মা দুজনেই অফিসের পরের সময়টুকু বই, হ্যাঁ, মানে আমি যখন খাস খবর শুরু করেছি তখন আমাদের বাড়িতে টেলিভিশন নেই বহুদিন, মানে আমার প্রথম যেদিন সেটা কিন্তু সেকেন্ড মানে সেটা ফার্স্ট ফেব্রুয়ারি 2000 সাল, মানে এই ফেব্রুয়ারি মাসটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আর কি। ফার্স্ট তো এবছর 24 বছর হলো, 2000 থেকে 2024 আমি তখন ইউনিভার্সিটির ছাত্রী, মাস্টার্স করছি, আর সঙ্গে খাস খবরের প্রথম খবর পড়া। যেদিন আমি প্রথম খবর পড়লাম সকালের খবর, সেদিন আমার মা আর আমার ভাই রিক্সা করে, আমরা বেহালায় বাবা মার বাড়ি, মামা বাড়ি নিমালিপুরে, ভেতর দিয়ে রিক্সা করে যাতায়াত করা যায়, ওরা রিক্সা করে মামা বাড়ি গেছিলো কারণ টিভিতে খাস খবর দেখবে। এইটা আমার বাড়ির ছবি, মানে আমরা গান শুনে আর বই পড়ে বড় হয়েছি, তো ওইটা বোধহয় ভেতরে থেকে গেছে যে এইটা এটা করতে হয়। মানে আমার কাছে এখনও বাড়ি বাড়ি
যে বাড়ি ভীষণ সাজানো গোছানো, একটা বিরাট এই দেয়াল থেকে ওই দেয়াল জোড়া টিভি রয়েছে, গান শোনার অনেক ভালো বন্দোবস্ত রয়েছে, কিন্তু বই নেই, তাকে আমার খুব বাড়ি বলে মনে হয় না। প্রসঙ্গ বললে যে তখনকার দিনে মানে বাংলা আর ইংরেজি দুটো ভাষার পার্থক্য লেখাতেও ছিল এবং বলাতেও ছিল। আমাদের পরের যে জেনারেশন, তুমি দুটোকেই দেখেছো, আমাদের জেনারেশনকেও ছোটোবেলা থেকে দেখেছো, আমাদের পরের জেনারেশনটাকেও ছোটোবেলা থেকে দেখছো, তাদের ওই দুটো ভাষার ওই ভাগটা কোথাও কি মিলছে? মানে বাংলা বলা বা এখনকার যেভাবে বাংলা লেখা হয়, তার মধ্যে ইংরেজি ভাষা, হিন্দি ভাষা, উর্দুর দৌরাত্ম সবগুলো একসাথে ঢুকছে, মিশন হয়ে যাচ্ছে। তো সেটা কি তোমার মনে হয় বাংলা ভাষার জন্য কোনোভাবে সেটা একটা অন্যরকম জিনিস তৈরি হচ্ছে, যেটা বাংলার মতো নয় বা বাঙালির মতো নয় বা বাংলার কেন্দ্রিক নয় আর কি? আমি খুব মোড়া বাঙালি হতে চাই না, কারণ ভাষা নদীর মতো, ভাষা মানে বহমান, ভাষা কিন্তু দাঁড়িয়ে থাকে না। আর ভাষায় একটা সময়ের ভাষা বঙ্কিমচন্দ্রের ভাষা ছিল, সেই ভাষা কিন্তু আজকের ভাষার সঙ্গে মিলবে না, সুতরাং ভাষার পরিবর্তনটা অবশ্যম্ভাবী এবং ভাষাটা পরিবর্তন হবেই। ভাষাতে অনেক শব্দ, অনেক অন্য ভাষার শব্দেরও মিশেল ঘটবে। এই যে আমরা একটা চেয়ারে বসে আছি, আমরা যদি বলি আমরা কেদারায় বসে আছি, কেউ বুঝবে না কেদারা, আমরা আরাম কেদারা বলতেই বুঝি শুধু। কেদারা মানে যে চেয়ার, সেই কথাটা আমাদের কারোর হঠাৎ করে, হ্যাঁ হ্যাঁ, পেয়ালা পিরিচ মানে কাপ প্লেট, এটা কেউ মাথায় আনতে পারবে না। আমরা যদি বলি তুমি বিদ্যালয়ের কোন শ্রেণীতে পড়ো, ব্যাপারটা কেমন কেমন ঠেকবে। ওই শব্দগুলো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো কেমন এখন বাংলা অভিধানেও চলে এসেছে, আমাদের মধ্যে ঢুকে গেছে, আমাদের ভাষায় এবং লেখাতেও, লেখাতেও মানে আমাদের এটা ভাষাতেই চলে এসেছে, বলা লেখা সবেতে। আমার প্রশ্ন অন্য জায়গায়, আমরা যেটা করি, আমরা একটা জগাখিচুড়ি ভাষায় কথা বলি, আমরা মানে দুটো শব্দ ইংরেজি বললাম, তো একটা হিন্দি বললাম, তো একটু বাংলা ছুঁয়ে গেলাম, এবং বাংলাটাও কেন কি টাইপ বাংলা, হ্যাঁ মানে আমার এইখানে একটু আপত্তি আছে। আমার মনে হয় যে বা যারা বাংলা জানবে সে এইভাবে কথা বলবে না, যে বা যারা হিন্দি জানবে সেও এভাবে কথা বলবে না। ধরো এটা তো প্রায় নবরবিকিরণের সব স্টুডেন্টরাই লাইফটা দেখেন এবং তাদের বাবা মারাও দেখে এবং স্কুলে বাংলা পড়ানো হয়, তোমার কি মনে হয় পড়ানোর যে পদ্ধতিটা এখন স্কুলে তৈরি হচ্ছে বা চলছে, সেটাতেও কোনো রকমভাবে কিছু অন্যরকম করা গেলে সেটা বেটার হয়? বা আমার মনে হয় না, আমার মনে হয় স্কুলে যেভাবে পড়ানো হয় সেটা তো একটা জিনিস, সেটা একটা দিক, এটা মনে রাখতে হবে, মানে পরীক্ষা, পরীক্ষায় নম্বর পাওয়া ইত্যাদির জন্য সেই পড়ানোটা জরুরি। আমাদের তৈরি হওয়ার একটা বড় অংশ বাড়িতে তৈরি হয়, হ্যাঁ, সেটা মা বাবা কি করছেন, কি বলছেন। আমি আমার ছেলে মেয়েকে বলবো যে তুমি একদম না, টেলিভিশন নো, নো না, ইউ শুডেন্ট ওয়াচ টেলিভিশন, এইটা বলবো মুখে, কিন্তু আমি টিভি চালিয়ে পায়ে পা তুলে বসে থাকবো। তুমি ফোনে হাত দেবে না, মোবাইলে, বলে আমি সারাক্ষণ মোবাইলে দেখব, এইভাবে হয় না আসলে। হ্যাঁ মানে আপনি আচরি ধর্ম পরেরই শিখাও, এটা তোমার কিচ্ছু করার নেই, নিজেকে করতে হবে। ছোটদেরকে শেখাতে গেলে মা বাবাকে খানিকটা সেই কাজটা নিজেকেও করতে হবে। আমি স্কুলের খুব একটা কিভাবে পড়াতে হবে বা সেই দিকে যাচ্ছি না, সেই জিনিসটা একটা দিক আমাদের তৈরি হওয়ার জন্য। আমাদের যা শিক্ষা ব্যবস্থা, আমাদের যা সমাজ ব্যবস্থা, তাতে কিছু পরীক্ষায় পাশ করতে হয়, কিছু ডিগ্রি আমাদের জরুরি, এগুলোর দরকার, ওটা একদম একটা আলাদা দিক, অন্য অধ্যায়। আরেকটা দিক হচ্ছে আমাদের তৈরি হওয়া, সেই তৈরি হওয়াটা একদম বাড়িতে হয়, বাড়ির তৈরি হওয়া, সেখানে মা বাবার একটা, আমরা কি বলবো, এটা অবচেতনে তৈরি হয়ে যায়। আমি কিভাবে মাকে দেখছি, আমি কিভাবে বাবাকে দেখছি, আমার মা কি করছেন আমার সঙ্গে, আমার বাবা কিভাবে কথা বলছেন। বাচ্চাটি বুঝতেও পারছে না সে বাবাকে আসলে নকল করছে, সে বন্ধুকে যেভাবে একটা কথা, যেভাবে শব্দটা উচ্চারণ করলো, সে আসলে বাবাকে কখনো শুনেছে ওইভাবে বলতে। শুধু বাবা নয়, যে ধরো আমরা যাকে ভালোবাসি তার অভ্যাসগুলোকে তো আমরা নকল করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই। এমন কি আজকাল তো বাবা মা দুজনেই কাজে বেরিয়ে যান, অনেক সময় যিনি গৃহসহায়িকা তার কাছে বাচ্চাটি আছে এবং সে আসছে হয়তো নিম্ন মধ্যবিত্ত একটি পরিবার থেকে, তার কথা বলার ধরন আমাদের সঙ্গে মিলছে না, বাচ্চাটি দেখা যাচ্ছে সেই রকম করে কথা বলছে, হ্যাঁ সেই ভাষায় কথা বলছে। আমি এরকম দেখেছি, আমার বন্ধুর বাচ্চাকে দেখেছি, এবং তাকে বুঝিয়ে বুঝিয়ে বলতে হচ্ছে ওইটা আসলে বলতে হয় না, কিন্তু ওই যে মেয়েটি মানে যে কাজ করতে আসছে, বাচ্চা মেয়ে খুব বড় নয় আর কি, সেই মেয়েটি তো জানে না,
হ্যাঁ যে এটা বলতে হয় না, হ্যাঁ, আর আমার যে বন্ধুর বাচ্চা সেও বুঝতে পারছে না যে সে হয়ে যাচ্ছে, এই মিশেলটাও হচ্ছে, সেই দিকেও মা বাবার সতর্ক থাকা দরকার। এগুলো না ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার শোভন, যেটা মানে ওইভাবে হয় না, কিন্তু আমার খালি মনে হয় মা বাবা হিসেবে আমাদের অনেকটা দায়িত্ব। এই যে ছেলেমেয়েরা আজকে এইভাবে কথা বলছে, আর একটা এই যে রেডিও এফএমে কথা, আমি ক্লাস করাতে গিয়ে দেখেছি তারা বলে যে কিন্তু আমাদের রেডিও জকি সেটার ক্লাস যখন হচ্ছে তখন বলা হচ্ছে এইভাবে কথা বলতে। আমি একদিকে শেখাচ্ছি যে তুমি যখন বাংলা বলছো তখন ঠিক ঠিক করে বাংলা বলার চেষ্টা করো, তারা বলছে কিন্তু আমাদেরকে তো ওইভাবে বলতে বলা হলো। এবার তারা তো দুটো মতের মধ্যে মাঝখানে পড়ে যাচ্ছে, কোনটা বলবে? আমার একটা জিজ্ঞাসা আছে সকলের কাছে, সত্যি সত্যি কি ওই ভাষাতে কথা বলতে আপনারাও স্বচ্ছন্দ? হ্যাঁ, আমরা শুনি, কারুর কারুর কথা শুনতে খুব ভালো লাগে, কিন্তু খেয়াল করে দেখবেন তো সত্যি ওই মিশেল ভাষাটা খুব ভালো লাগে কি? আমি জানি না, আমি ঠিক জানি না, মানে যেই শব্দটা বাংলায় বলা যায় যেটা খুব সহজে আসে সেই শব্দটা না বলার কি আছে বাংলায়? সেটাকে আমাকে এখানে কষ্ট করে একটা ইংরেজি শব্দ বলতে হবে কিংবা হিন্দি বলতে হবে। অমর্ত্য সেনের একটি বক্তৃতা শুনেছিলাম ঠিক কোভিড আসার আগে আগে রবীন্দ্র সদনে, সেটা জানুয়ারি মাস ছিল। অমর্ত্য সেন যতক্ষণ, অনেকটা বয়স হয়ে গেছে, 2019 কথা, যতক্ষণ বক্তৃতা দিলেন তার মধ্যে মানে তার বক্তব্যের মধ্যে সিংহভাগ বাংলা, সেই বাংলায় ইংরেজি শব্দ হ্যাঁ একেবারে ছিলই না বলা যায়, তারপরে খানিকটা হয়তো ইংরেজি বললেন, বলাই বাহুল্য সেই রকম ইংরেজি, যা চোস্ত ইংরেজি যাকে বলে। তো যারা শিক্ষিত মানুষ তারা সেইভাবেই বলেন, আর আমরা যেহেতু মাঝখানে পড়ে আছি আমরা এই দিকে যেতে পারি, ওদিকে নিম্ন মধ্যবিত্তের মতো, হ্যাঁ মেধার দিকে, আর এখন মধ্যমেধারই তো চল শোভন, এখন তো মানে জানি না, তো আমাদের সময় ছিল জানি না বল, এ বাবা জানি না, মানে সেটা একটু লজ্জা, আমরা চোখ নামিয়ে নিলাম, কেউ যদি বলে যাই তুই এটা জানিস না, লজ্জা। এখন তো জানতে হবে নাকি, মানে এখন হচ্ছে না জানার মধ্যে গৌরব। তুমি তো বললে, বাকিরা তো দেখে, তো বলার মধ্যে মানুষের বলার ওই ওই সৌজন্য বোধটুকু বোধহয় আর নেই। আর তারপরে ওই আরেকটা হচ্ছে সবাই সব জানে, সব জানে, শুধু আমি আমার কাজটা জানি না, কিন্তু আমার কাজটাও সবাই জানেন, যিনি ডাক্তারি করছেন তিনি ডাক্তারি জানেন না, যারা দেখাতে আসছেন তারা জানেন বেশি, যিনি ওকালতি ওকালতি করেন তিনি আসলে ওকালতিটা জানেন না, অন্যরা জানে। ক্রাফট তো ছেড়েই দাও, মিডিয়া, গান গাওয়া তুমি কি জানো ভাই? তুমি জানো না, তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি এটা এরকম হওয়া উচিত। হ্যাঁ, এইটা হামেশা কবিকে লেখা হচ্ছে, আপনি এটা কী লিখলেন? সে কোনো কি বিষয় প্রতিবাদ করলেও তার দোষ, সে প্রতিবাদ না করলেও দোষ। আচ্ছা, সবেতেই মানে তোমাকে কিছু মানুষ আক্রমণ করবেন বলেই দাঁড়িয়ে আছেন, এটা আগে ছিল না, খেয়াল করে দেখিস এই কোভিড। হ্যাঁ, মানে ধরো আমি সেই কথাতেই আসছি, ধরো তুমি এমন কিছু কিছু অনুষ্ঠান করেছো যেখানে তুমি মানুষদের সাথে সরাসরি কথা বলছো একটা মিডিয়ামের মাধ্যমে, তুমি তাদের সাথে চেনো না জানো না, এরকম প্রচুর মানুষ রোজ রোজ ফোন করে, তুমি তোমাকে ঋণী হিসেবেই চেনে, তাকে ভালোবাসে নিজের ঘরের মতো করে কথা বলে, কিন্তু সেই অভ্যাসটা কোথাও কোভিডের পরে গিয়ে না দুম করেই চেঞ্জ হয়ে গেল, মানে সেই ভালোবাসার সেই ওয়েটা কোনোভাবে পাল্টে গেল, সেটা কেন হলো রীতি, তোমার কি মনে হয়? জানি না, মানে কিছু মানুষ এখনো সেই জায়গায় হয়তো আছেন যারা আমাকে ওই ঋণী বলেই কথা বলছেন, কিন্তু এখন এমন অনেক মানুষ এসে গেছেন যারা মনে করছেন যে আমি শোনো ওই তুমি কে, তুমি কে বলে একটা নাকের টকে চশমা রেখে সবটা দেখছেন, সব কিছুকেই তাদের আমি আমি সে আমি সবটা বুঝি এরকম একটা ভাব তাদের। সেই মানুষের সংখ্যা বাড়লো, তার আমি আমার একেবারেই না জানা একজন মানুষের, হ্যাঁ নিশ্চয়ই, আমি সে বলছি আমি একেবারেই না জানা না বোঝা একজন মানুষের জায়গা দাঁড়িয়ে যদি বলি তাহলে আমি এটাই বলবো যে আমাদের না পাওয়া কি সেটার কারণ, মানে আমরা অনেক কিছু পাই না, নিজে পাই না, সেই জায়গা থেকে একটা ঈর্ষা তৈরি হচ্ছে আমার মনে হয়, আমার মনে হয় আরে আমি তো ভালো করতে পারলাম না, ও তো পাচ্ছে তাহলে ওকে একটু দুটো মন্দ কথা শুনিয়ে দিই, হ্যাঁ মানে ওকে দুটো মন্দ কথা বলে নিজের গায়ের ঝাল মেটানো, হ্যাঁ খানিকটা সেই ধরনের মনে হয় আমার, আর তো কোনো ব্যাখ্যা আমার আসে না, মানে
আর আমার তো দায় নেই কে কি ভাবলো সেই নিয়ে সবটা করার, কিন্তু এখন বিষয়টা এমন হয়েছে তুমি যদি ওই তথাকথিত সোশ্যাল মিডিয়ায় থাকো তাহলে তোমাকে আর সকলের মন জুগিয়ে চলতে হবে, কেন নিউট্রাল থাকতে হবে, নিউট্রাল থাকতে হবে, সকলের মন জুগিয়ে চলতে হবে। আমি তারপরে তুমি যদি তোমার নামের পাশে যদি সবুজ আলো কোনোভাবে দেখা গেল এবং যদি তুমি মহিলা হও, কি করছেন, কেমন আছেন, তারপর কি খবর, আমার তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না কিন্তু তুমি কথা বলতে জানো বাধ্য। কেন বলছেন না? হ্যাঁ মানে একটা কেউ কেটা, হ্যাঁ এই বলছো না মানেই তাহলে তুমি কি মনে করেন নিজেকে, তারপরেই শুটটা যাবে বদলে। হ্যাঁ এবং তোমার নামে চারটে বাজে কথা দিয়ে তখন একটা এইটা হচ্ছে মজার। আমার কথা হচ্ছে আমি আমার ব্যক্তিগত কারণেও তো থাকতে পারি সেই সময় ওইখানে, মানে আমি অনলাইন আছি মানেই আমি তোমার জন্য আছি তা তো নাও হতে পারে, আর সোশ্যাল মিডিয়ায় আমি যতটুকু দেখাচ্ছি সেটাই আসলে আমি নাও হতে পারি, সেটা আমার একটা অংশ হতে পারে, আমি যেটা দেখাতে চাই সেটুকু দেখাচ্ছি, বাকিটা তো তুমি জানো না আমার কোথায় কী। কিন্তু তুমি সেটা নিয়ে কেন আমাকে মানে কী কী রান্না হলো কী খেলে তোমাকে আমার ভালো লাগে অবধি ঠিক আছে, তারপরে তুমি একটা কোথাও সীমা টানতে হয় সেইখানে দাঁড়ি টানতে, কিছু মানুষ জানেন না, আগেও ছিল মানে অনেকেরই ছিল না, এখন সেটা বাড়াবাড়ি রকমের হয়েছে এখন। অবশ্য আমি এমন একটা বয়সে পৌঁছেছি আমি বলতেই পারি যে নম্বর দেওয়ার কথা বলে আমি না আসলে আমি না আমি একদম ফোন ধরি না, খুব খারাপ আছি সব বলি তুমি, বয়স হচ্ছে তো বুঝতেই পারছেন। একেবারে অন্যরকম একটা কবিতা বলবো, দেবেশ ঠাকুর আমার পছন্দের একজন কবি, তার লেখা আমরা সাধারণ মেয়ে পড়েছি, সাধারণ মেয়ে পর্ব দুই, লিখেছেন দেবেশ ঠাকুর, এটা একটু পড়ে শোনাই। আমায় নিয়ে একটা গল্প লেখার কথা আপনাকে বলেছিলাম শরৎবাবু, আমি বলেছিলাম তাও নয় বলিয়েছিলেন রবিবাবু, নিজে পারবেন না ভেবে দায়িত্বটা আপনাকে দিয়েছিলেন, আপনি নাকি মেয়েদের মন বুঝতেন, যারা শুধু দিয়ে গেল পেল না কিছুই তাদের আত্মার হাহাকার আপনার কানে পৌঁছতো, এইসব বঙ্গবালাদের কষ্ট আপনাকে আর্ত করত, তাই আপনার কলমে নিব থেকে কালির বদলে ঝরত কান্না। আমি একজন সাধারণ মেয়ে প্রত্যাখ্যাত, বলেছিলাম আমায় জিতিয়ে দিতে, সত্যিকারের বাস্তবে না হোক তোমার লেখনীতে সেই জয়ের রামধনু গন্ধে ডুবে মরতে চেয়েছিলাম, আপনি কথা রাখেননি, আমাকে কেন, কাউকে আপনি জেতাতে চাননি, মেয়েরা জিতলে আপনার পুরুষ শাসিত সমাজ মনস্কতা পীড়িত হবে বলেই জেতাতে চাননি, আমি জয় চেয়েছিলাম করুণা নয়, স্বাধীনতা চেয়েছিলাম সহানুভূতি নয়, আগুন চেয়েছিলাম চোখের জল নয়, অথচ আপনি শুধু কেঁদেছেন কাঁদিয়েছেন, রমাকে আপনি জেতাননি, জ্যাঠাইমার হাত ধরে রমেশের কাছ থেকে দূরে বহু দূরে অনেক দূরে তাকে নির্বাসনে পাঠিয়েছেন, সীতার মতো কিশোরীর কাঁচা অঙ্গে পরিয়েছেন সাদা থান, পারতেন না তার হাতে বর্ণ পরিচয় তুলে দিয়ে লাল চেলি পরিয়ে বিয়ের পিঁড়িতে বসাতে, আপনার বহু বছর আগে বিদ্যাসাগর যা পেরেছেন কলকাতার উপকণ্ঠে বসে আপনি পারেননি, রাজলক্ষ্মী শ্রীকান্তের স্ত্রী না রক্ষিতা, চমৎকার আলো আধারি ছায়ায় মায়ায় দুলিয়েছেন মেয়েটাকে, কমললতা ঢল ঢল কাঁচা অঙ্গে লাবণী, কীর্তন শোনা যায় মিঠে ভাবালু কথা শোনা যায়, অতঃপর অচলাকে নিয়ে যা কাণ্ড করেছেন সে কহতব্য নয়, বঙ্কিমের মতো বললেই পারতেন, ইহার পর কপালকুণ্ডলার কি হইল কেহ জানে না, মেয়েটাকে জলে ডুবিয়ে দিলেন
একেবারে ভরা ডুবি। ষোড়শীকেও কেড়ে নিয়েছেন জীবানন্দের কাছ থেকে। বিরাজ বেচারা শুধু মরণের জন্য স্বামীর কোল পেল, বাঁচার জন্যে নয়। তক্ক জুড়েছিল একটা মেয়ে কমল, বাংলায় তাকে মুখ খোলানোর সাহস হয়নি, নিয়ে ফেললেন দিল্লিতে। আসল কথা কি জানেন শরৎবাবু? সাহস আপনার ছিল না, পুতুল নাচের পুতুলের মতো মেয়েগুলোকে নিয়ে নাচিয়েছেন, কাঁদিয়েছেন, হাসাতে পারেননি। আমি একটা সাধারণ মেয়ে, বড় বিশ্বাস করে রবিবাবু আমাকে নিয়ে লেখার জন্য আপনাকে দায়িত্ব দিয়েছিলেন, আপনি পালন করেননি সেই দায়িত্ব। পারেননি নোরা বলে সেই স্বপ্নদ্রষ্টা মেয়েটির মতো আমাকে পুতুল বাড়ির বাইরে এনে রামধনু আকাশ দেখাতে। আসলে আপনারা দুঃখের পাথর জমিয়ে জমিয়ে একটা পাহাড় বানিয়ে দিয়েছেন। পাহাড়ের বুকের ভিতর তার হৃৎপিণ্ডে আগ্নেয়গিরির বীজ দিতে ভুলে গেছেন। এই পাঠের রেশ ধরেই আমরা চলে যাচ্ছি একটি বিরতিতে। ফিরে আসছি বিরতির পর, দেখা হচ্ছে। নতুন বছরে আপনাদের জন্য নতুন চমক আসতে চলেছে। সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা গানের ভিতর দিয়ে এবার তৃতীয় বর্ষ। আয়োজনে নবরবি কিরণ এবং নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তন। এর আগেও দু বছর আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, সেই সাফল্যের সূত্র ধরেই এবার তৃতীয় বর্ষের প্রতিযোগিতা। প্রত্যেকবারের মতো এবারেও প্রতিযোগিতায় থাকছে তিনটি বিভাগ: উন্মেষ, বয়সসীমা 10-14 বছর, বিকাশ, বয়সসীমা 15-18 বছর, এবং ঐশ্বর্য বিভাগের বয়সসীমা 19 বছর এবং তার ঊর্ধ্বে। পুরস্কার মূল্য যথাক্রমে 12,000, 8,000 এবং 5,000 টাকা। সেই সঙ্গেই প্রতিটি বিভাগের প্রথম 3 জন প্রতিযোগী স্কুলের রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে গান গাইবার সুবর্ণ সুযোগও পাবেন, এবং সেই সঙ্গেই আমাদের স্টুডিও থেকে একটি করে ভিডিও অ্যালবাম করারও সুবর্ণ সুযোগ থাকছে তাদের জন্য। আপনাদের আরও জানিয়ে রাখি, এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে 13 জানুয়ারি আমাদের স্কুল চত্বরে সন্ধ্যে 6টায়, যার সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাবেন এনআরকের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। সেদিন থেকে শুরু হয়ে যাবে অনলাইন এবং অফলাইন রেজিস্ট্রেশন। প্রবেশ মূল্য প্রত্যেক বছরের মতো মাত্র 500 টাকা। সুতরাং আর দেরি করবেন না, বিশদে জানতে আমাদের দেওয়া ফোন নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করুন। আসতে চলেছে গানের ভিতর দিয়ে তৃতীয় বর্ষ। ফিরে এলাম বিরতির পর। সাথে আমাদের সাথে রয়েছেন আজকের বিশেষ অতিথি রিনিধি, এবং বেশ কিছুটা সময় গল্পে, কথায়, পাঠে কাটাচ্ছি আমরা। আপনারাও জয়েন করেছেন আমি জানি, যারা এখনও জয়েন করেননি তারা প্লিজ জয়েন করে যান নবরবি কিরণের এই ইউটিউব চ্যানেলে, আর সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেল নতুন নতুন আপডেট পেতে। জানা অজানা সিজন 7, অজানা কথা অনেক হচ্ছে, যার সাথে জানা কবিতা বা জানা কথাও হচ্ছে। আমার লেখা থেকে কিছু পড়বে না আমার একটা এবারের বইটা তো একদম ট্রাভেলগ মতো, এবারে যেটা বেরিয়েছে সেইটা এখন আনিনি আজকে আমি, কিন্তু সেটার নাম হচ্ছে রিনুর পায়ের তলার সর্ষে, মানে পায়ের তলায় সর্ষে। আমরা আসলে বাঙালি মাত্রেই তাই, আমরা বেড়াতে ভালোবাসো খুব খুব, আর বেড়াতে ভালো। শেষ কোথায় গেলে? এ গত বছর শেষ কোথায় গেলাম সে খুচখাচগুলো বাদ দিলাম, কিন্তু গত বছর বড় যেটা সেটা সোলান ভ্যালি গেছিলাম। হ্যাঁ, আমাদের দুটো বন্ধু, মানে দুটো পরিবার, হ্যাঁ আমরা ওই রকম 6 জন মিলে যাওয়া। কিন্তু সেটা না, ওই বেড়ানোর গল্পগুলোকে দুপাতায় আনা, মানে দু মলাটের মধ্যে আনা, দুপাতায় আনা না, দু মলাটের মধ্যে আনা। এটা শুরু হয়েছে এবছর গোয়ার গল্প দিয়ে। গোয়া বেড়ানোটা একটা বেশ মজাদার বেড়ানো হয়েছিল। বর্ষায় গেছিলাম, বর্ষার গোয়া খুব সুন্দর। আমি আসলে সমুদ্র ভালোবাসি বড্ড, কিন্তু আমরা খুব বর্ষা পাইনি, তারপরেও বর্ষার যে বৃষ্টি খুব পেয়েছি তা না, কিন্তু তারপরেও ভীষণ ভালো, সুন্দর আকাশটা,
অপূর্ব অপূর্ব। আমি একদম ছোটোবেলায় একবার গেছিলাম, তখন আমি ক্লাস সিক্সে পড়ি, আর গিয়ে তখন মনে হয়েছিল বড় হয়ে এমন কাজ করতে হবে যাতে আমি এখানেই থাকতে পারি, মানে আমার এত পছন্দ গোয়া। কিন্তু মানে আমি গিয়ে সেটা এক্সপিরিয়েন্স জানি না তোমার এক্সপিরিয়েন্স কি, কারণ সব জায়গাতেই তো কর্পোরেট আস্তে আস্তে খাবারটা বসাচ্ছে, তো ওই যে শ্যাক্স গুলো যেগুলো থাকে সমুদ্রের ধারে সেগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, তো সবই দেখছি আস্তে আস্তে যে ফ্র্যাঞ্চাইজিগুলো ওগুলো গোয়াতে বড় হচ্ছে। তো তোমার কি মনে হয় এটা এটার এফেক্টস কি বা আফটার এফেক্টস কি হতে পারে, সেটা কি খুবই না বাণিজ্যিকীকরণ বিষয়টা, সেটা তো আসবেই শোভন, সেটা ছাড়া তো মানে ব্যবসা না হলে তো কোনো কিছু টিকে থাকবে না। ব্যবসা তো আগেও হতো, ব্যবসা আগেও হতো, কিন্তু এখন তো অন্য রকম ভাবে, এখন তো বিশ্ব দুনিয়া এখন হাতের মুঠোয়, এখন তার মতো করে তোমাকে নিজেকে সাজিয়ে ফেলতে হবে, কিছু করার নেই। তা হোক, আমার কথা হচ্ছে ওটাও যেমন আছে, একই সঙ্গে কিন্তু ওই যে ছোটো ছোটো বাড়িগুলো ভাড়া পাওয়া যায়, হ্যাঁ এইটাও তো আছে কাজেই, এবং ইউথ হোস্টেল আছে, এবং এমন অনেক ব্যবস্থা আছে যেখানে একটু কম খরচে যারা যেতে চায় তারাও পারবে, ওখানে মোটর বাইক বা স্কুটি ভাড়া, হ্যাঁ নিয়ে ভাড়া নিয়ে ঘুরে বেড়ানো যায়। তার মানে কি সকলের জন্যই এটা? আমার মনে হয় সব জায়গায় যারা বেড়াতে যেতে ভালোবাসে তারা একটু খোঁজ খবর করলে সেইগুলোও হয়তো বের করে ফেলা যায়, এটা আমার ধারণা। যেটা বলছিলাম এবারেরটা তো এরকম, কিন্তু তুই আমার লেখার পড়তে বললি সেই প্রসঙ্গে, যে 23-এ যেটা বেরিয়েছে রিনুর খেয়াল খাতা, সেইটা যখন পুরোটা একদিন পড়ে শোনালাম পাবলোকে, ছোট্ট বই, পাবলো প্রথমে বলল তোমার এত দুঃখ মাম্মা, মানে এগুলো কি হয় মূলত আমার, আমি রোজ কিছু না কিছু লিখি, এগুলো এটা অভ্যেস, আমি রোজ সামান্য হলেও লিখি, হ্যাঁ তো সেই লেখাগুলোকেই খানিকটা ওই রকম দুমলাটে আনা, খেয়াল খাতা ডায়েরি এগুলো সবকটাই প্রায় তাই। তুমি কি সমুদ্র প্রিয় তোমার? আমার হ্যাঁ, তো চারপাশে আজকাল বড্ড না ভালো লাগার মতো অনেক কম জিনিস পাই, খুঁজে নেওয়ার চেষ্টা করি না তা নয়, আমাকে হঠাৎ করে দেখে লোকে উল্টোটাই মনে করবে যে এত হাসি খুশি সে এই ধরনের কথা কী করে লিখছে বা বলছে, ভেতরে কোথাও একটা বোধ হয় একটা বিষাদ থেকে যায়, সেটা থেকে যায়। তো সেরকম এক আমার লেখা একটা অন্যরকম লেখা, বয়স হবার কথা বলবো, বলো না, ঠিক আছে। হ্যাঁ, বয়স হবার সমস্ত লক্ষণ ইদানিং আমার মধ্যে দেখা যাচ্ছে, তার মধ্যে প্রথম উদাহরণ হচ্ছে ধৈর্য কমে যাওয়া। আগে অকারণে কত কথা বলতে পারতাম, এখন শব্দ হাতড়াই, ক্ষেত্রবিশেষে মুখে কুলুপাঁটতে ইচ্ছে হয়, ইনবক্সে সুপ্রভাত দেখে কি খবর ভালো তো বলতে চেয়েও ইচ্ছের চেয়ে অনিচ্ছেই বেশি কাজ করে, যদিও বা বলে ফেলি ওই দুটি কথা, তারপর আর কোনো কথাই মনে আসে না, অথচ উল্টো দিক থেকে ততক্ষণে আর সব কাজ, সংসার, পুত্র, এখন কোথায় কী কী অনুষ্ঠানে দেখতে পাবো ইত্যাদি ইত্যাদি প্রশ্ন সস্নেহে আসতেই থাকে, কখনো কখনো আবার একই প্রশ্নের পুনরাবৃত্তিও ঘটে, দু একদিন আগে করা একই প্রশ্ন আবার এসে পৌঁছয় মেসেঞ্জারে, বোঝাই যায় প্রশ্নকর্তা নেহাতি কথা বলার আনন্দে কথা বলে চলেছেন, প্রশ্ন বা উত্তর এক্ষেত্রে গৌণ। এদিকে সব বুঝতে পারার পরেও আমি একটু একটু করে অধৈর্য হই, এক এক সময় ইচ্ছে করে চুপ করে থাকি, আশায় থাকি যদি উল্টো দিকের মানুষটি বুঝতে পারেন যে কাজকর্ম, জীবনের রোজনামচা এক একজনের এক এক রকম, সকলের হয়তো বা সবসময় কথা বলার অবকাশ বা মনের অবস্থা কিছুই নেই, ফেসবুকের সবুজ আলো জ্বলে উঠেছে মানেই তিনি কথা বলার জন্য প্রস্তুত এমন নাও হতে পারে, তবে অভিজ্ঞতা বলে চুপ থেকে লাভ বিশেষ হয় না, বরং তার চেয়ে এক কথায় উত্তর দেওয়া বরং ভালো, সব বুঝি তবু অধৈর্য হওয়া বন্ধ করতে পারি না, আসলে কে বলে মনে হয় যিনি বা যাঁরা প্রশ্নকর্তা তাঁদের তো আমার ব্যক্তিগত খোঁজে আসলে কোনো প্রয়োজন নেই, এনে হাতি ভদ্রতা নাকি সময় কাটানোর অছিলা, সমাজ সংসারে থাকতে গেলে এহেন ভদ্রতা করতেই হয়, আমরা সবাই কম বেশি করেও থাকি, তবু সেই আবার এবং বারংবার আমি ধৈর্য হারাই, এবং ঠিক এই সময়টাতে বুঝতে পারি এই অধমের এটি বানপ্রস্থে যাবার সঠিক সময়। আহা, কি সুন্দর একটি লেখা! সুন্দরী তো বটে, বানপ্রস্থে যাওয়ার কথা হচ্ছে না, না সেটা নয়, কিন্তু ধৈর্য কমে যাওয়ার বিষয়টাতেই যদি থাকি তাহলেও সুন্দর।
যে তোমার কি মনে হয় ধৈর্য কমে যাওয়ার বিষয়টা শুধুই বয়স সাপেক্ষ নাকি অধৈর্যের কারণগুলো এত বছর ধরে জমতে 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 আর ধৈর্য দেখানোর তাগিদটা কমে গেছে সেটা? 100 বার এত বছর ধরে, একটা বয়স পর্যন্ত না আমাদের সকলের নিজেকে প্রমাণ করার একটা তাগিদ থাকে, তো আমাকে এটা এটা করতে হবে সামনের মানুষের কাছে, সমাজের কাছে বা আমার পরিবারের কাছে, সকলের কাছে আমাকে অমুক হয়ে উঠতে হবে, মানে ঋণীকে ঋণী হয়ে উঠতে হবে, আমাকে ভালো বউ হতে হবে, আমাকে ভালো মেয়ে হতে হবে, আমাকে ভালো মা হতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা বয়সে এসে, জীবনের একটা জায়গায় এসে তখন মনে হয় দৌড়ে সব থাক, এবার একটু আমি আমি হয়ে বাঁচি, কে কি মনে করলো থাক যাক, আর কিচ্ছু নিয়ে ভাববো না, এইখানে ধৈর্যচ্যুতি। মানে এখানে তখন মনে হয় যথেষ্ট করা হয়ে গেছে, আর অন্যদের জন্য ভাবার ধৈর্য থাকে না তখন। তখন কি হয় শোভন, তখন মনে হয় জীবন তো আসে, মানে জীবনের কি হয়, জীবন তো মানে আমরা যদি মোটামুটিভাবে ধরে নিই যে একজন মানুষ, হ্যাঁ এখন আমাদের অনেক দিন বেশি বাঁচি, আমরা আগে যতদিন মানুষ বাঁচতো তার থেকে অনেক বেশি বাঁচি, তারপরেও 70 থেকে 75 যদি গড় আমাদের আয়ু হয়, তাহলেও আমার হাতে আর মোটামুটি কতদিন, বছর 30-এক সময়। এই বছর 30-এক সময় একটা একটা করে দিন তো চলে যাচ্ছে, আমি সেই দিনগুলোকে ভালো করে কাটাতে না চেয়ে আমি অকারণে অন্যের সামনে নিজেকে কেন প্রমাণ, এইখানে ধৈর্যচ্যুতি। আমি আজে বাজে কাজ করে এইটা না, আজকাল আর সময় নষ্ট করতে ইচ্ছে হয় না। পরের লেখা হোক, হ্যাঁ এরকম বহু মানে হাবিজাবি লেখা হয়েছে, সেসব লেখা সবাই পড়ে নিয়ে এটা বাঁচুয়া, নাহলে ত্যাজ্য করতো। তুমি তুমি হাবিজাবি লিখতে পারো না, কারণ তুমি তো ভাবতে পারো, ভাবতে যারা পারে তারা হাবিজাবি লিখবে না, কিছু তো লিখবে যেটার মধ্যে কিছু আছে। তো সেই প্রসঙ্গ থেকে আর তোমার লেখার বা তোমার এই সঞ্চালনা বিষয়টাতে আসা, বা তার আগে নিউজ বিষয়টাতে আমি আমি টিভিতে দেখেছি তোমায়, সেই বিষয়ে না যাওয়াই ভালো, কিন্তু সঞ্চালনার বিষয় আসা, সেটাতে ভালো লাগা, সেটাতে সেটা কি ক্যাজুয়ালি মানে এরকমই? হ্যাঁ মানে কবিতা আবৃত্তি করতাম ছোট থেকে স্কুলে, টুকটাক লেখালেখি, আমি আসলে একদম ছোট থেকে ছবি আঁকতাম, মানে যেটা একদম ছোট থেকে নিয়ম করে করেছি সেটা হচ্ছে ছবি আঁকা, এখন আর আঁকা হচ্ছে না, একেবারে আঁকি না এটা ভুল কথা, নিজের জন্য আঁকি, কিন্তু ওই মানে একেবারে টানা নিয়মিত অভ্যেস করলে যেই জায়গায় পৌঁছানোর কথা ছিল কাঁচকলা, কিছু হয়নি। আমার ইচ্ছে ছিল আঁকা নিয়ে পড়ালেখা যদি করতে পারি, সেটা তো হয়নি, সেটা আরেকটা বিষয়, সে যাই হোক। তারপরে যেহেতু স্কুলে সব স্কুলেরই থাকে এরকম দল থাকে, সবুজ দল, লাল দল, অমুক্তুষ, আর তাদের হাউস বোর্ড বের হয়, হ্যাঁ তাতে দায়িত্ব থাকতো লেখা আঁকার, সেগুলো ছিল, সেটা হতোই, এর সঙ্গে ওইটার একটা দায়িত্ব, আর কবিতা বলা কোনো কিছু পাঠ সেটার দায়িত্ব সব সময় থাকত। সেই সুবাদেই সুদীপ্তা চক্রবর্তী, মানে অভিনেত্রী সুদীপ্তা, হ্যাঁ ওর সঙ্গে আবার দেখা হলো, ও আমার একদম ছোটবেলার বন্ধু, আমরা একই ক্লাসে পড়ালেখা করেছি, ও ওর সঙ্গে আবার দেখা হলো 99 সালে আমাদের স্কুলের রিইউনিয়নে, আনন্দমেলা আমাদের স্কুলের রিইউনিয়ন, সেখানে দেখা হলো, তখন আবার জিজ্ঞেস করলো তুই কবিতা বলিস এখনও, বললো হ্যাঁ বলি, তখনও আমি তখনও প্রদীপ দাস এখান, প্রদীপ ঘোষের ছাত্রী, আমি প্রদীপদার ক্লাস করি, বললাম হ্যাঁ করছি। তারপরে হঠাৎ পরের দিন 2000 মানে মিলেনিয়াম নিয়ে তখন বিরাট হইচই শোরগোল, তুই বোধহয় জন্মাষ্টমী জন্মেছিস, ও জন্মেছিস, আচ্ছা আচ্ছা না তুই অনেক বাচ্চা মানুষ তাই বলছি, বলো 1 জানুয়ারি সুদীপ্তা ফোন করেছিল, করে বলেছিল যে খাস খবরে, ও তখন খাস খবর পড়ে, খাস খবর শুরু হয়েছে 98 সালে, আর এটা আমি 2000-এর কথা বলছি, ও তখন বলেছিল যে মানে ওই আর কি খবর পড়ার জন্য লোক খোঁজা হচ্ছে, তুই একটু একটা বায়োডেটা আর ছবি নিয়ে এসে দেখা করিস, আর নিজের ছবি কোথায়, বেড়াতে টেড়াতে গিয়ে তো বাবাই মানে সকলের সঙ্গে ছবি আছে, আর একার ছবি নেই, তো গিয়ে সেদিন আবার সমস্ত স্টুডিও বন্ধ, একটা স্টুডিও খোলা ছিল, অসম্ভব খারাপ ছবি, সেই ছবি যদি আমি কোনোদিন খুঁজে পাই, আছে তোমার কাছে জানি না এখনো, মানে খুঁজে পাইনি, ভাগ্যিস পাইনি, সে বিভৎস, একেতে তো 39 কেজি ওজন ছিল, তারপরে অসম্ভব খারাপ একটা ছবি, সেই ছবি সেটা নিয়ে ও সেটা কী করে একদিন উনি আমাকে দিয়েছিলেন, নাকি সেই দিন তৎক্ষণাৎ দিয়েছিলেন, তখন কি তৎক্ষণাৎ দেওয়া যেত, আমি এগুলো কোনোটাই আর ঠিক মনে করতে পারি না, কিন্তু আমি সেই দিনই বিকেলবেলা
সেদিন বোধহয় ছবিটা জমা দিইনি, ছবিটা বোধহয় পরে জমা দিয়েছিলাম। হাতে লেখা একটা বায়োডেটা, যে সেটার কথাও আজকালকার ছেলেমেয়েরা কেউ ভাবতেই পারে না। হ্যাঁ, এবং তখনও কি যোগ্যতা, কিছু যোগ্যতা আছে নাকি, কিছুই তো নেই। সেই নিয়ে জমা দিয়েছিলাম, তারপরে ডাকা হয়েছিল আমাকে অডিশনের জন্য। এবং যেদিন অডিশন দিতে গেছি, প্রচুর ছেলে মেয়ে এরকম বাইরে লাইন দিয়ে বসে আছে, এক একজন করে হ্যাঁ ডাকা হচ্ছে, পড়ছে, চলে আসছে। আমার কাছে রিডিং পড়াটা কোনো খুব একটা কঠিন কাজ নয়, কিছু দিলে রিডিং পড়ে দিতে পারি, দিয়েছে, বলেছি, পড়ে চলে এসেছি। টেলিপ্রম্পটার বিষয়টা নতুন, এরকম ক্যামেরার দিকে তাকিয়ে দেখছি লেখা উঠে যাচ্ছে, দেখে দেখে পড়তে হচ্ছে, ওইটুকুই নতুন ছিল। চলে এসেছি, আমাকে খালি বেরোনোর পর বলা হলো তুমি কালকে আবার এসো। এবার কালকে আবার এসো এসো করে প্রায় পুরো মাসটাই আমি ক্লাস করলাম। আর নবীনা সিনেমা হল যেটা, সেটা হচ্ছে ওদের অফিস ছিল রেনবো প্রোডাকশনসের, মানে সেটাই খাস খবরের অফিস ছিল। তো আর আমার যাদবপুর হচ্ছে ক্লাস করতে যাই বেহালায়, তখন আমরা সদ্য চলে গেছি বেহালা ট্রাম ডিপো। তো আমার বাড়ি যাওয়ার পথে মাঝখানে আমি ক্লাস করি, নবীনা সিনেমা হলে নামি, নেমে খবর পড়া দেখে, আমাকে যেটা বলা হয়েছিল যখন খবর পড়াটা ওদের টেক হয় সেই সময় পিসিআরে দাঁড়িয়ে দেখতে। আমি কিন্তু সিলেক্টেড কিনা জানি না, আমাকে বাছাই মানে আমি আছি কি নেই আমি জানি না, হ্যাঁ, কিন্তু আমাকে ওটা বলে দেওয়া হয়েছিল। আর রোজই কিন্তু ওই খবর যখন হচ্ছে তার বাইরের সময়টা সুদীপ্তাদি মির্জা সবাই পড়ছে, হ্যাঁ হ্যাঁ সবাই, এক একদিন এক একজন, আর বাকিরা অডিশন দিচ্ছে, রোজই ওইটুকু দেখি। আমার বেশিক্ষণ থাকতে হয় না, একটা খবরের সময় দাঁড়িয়ে দেখি, দেখে আবার বাড়ি চলে আসি। আমাকে বোধহয় 29 জানুয়ারি নাগাদ জানানো হলো যে আমার 2 ফেব্রুয়ারি, প্রথম বলা হয়েছিল 2 ফেব্রুয়ারি প্রাইম নিউজ প্রাইম টাইম। তারপরে 30 তারিখ রাত্রিরে বলা হলো, 30 তারিখ হ্যাঁ রাত্রিরে বলা হলো যে তোমার 1 তারিখে সকালের খবর পড়তে হবে, তড়িঘড়ি করে আর কি। এইভাবে শুরু, খুব একটা কিছুই ছিল না, কিন্তু খবর পড়তে পড়তে 1 বছর, তখনও শুধুই দূরদর্শন, 1 বছরের হ্যাঁ 1 বছরের মধ্যে ইটিভি এলো, ইটিভির পর জি টিভির আগে, মানে জি বাংলার আগে নাম ছিল আলফা বাংলা, আলফা বাংলা এলো, এবার একটা একটা করে আসতে শুরু করলো এবং একটা একটা জায়গা থেকে কাজের ডাক এলো। আমি এইটা এটা করে করে, যেহেতু আমি কখনোই মানে কোনো সময় চাকরি করিনি, আমি সব জায়গায় কাজ করতে পেরেছি তখন, এক মানে আমি 30 দিনে 30 দিনই কাজ করেছি। সেটা কখনো একা ধরো বসে যখন তুমি ভাবলে এতগুলো জার্নি, এত রকমের জার্নি, তখন তোমার কি ভালোই লাগে, মানে কত মানুষের সঙ্গে আমার আসলে একটা সময় অবধি ভীষণ কম কথা বলা, একেবারেই কারুর সঙ্গে যেচে আলাপ করতে না পারা এরকমই ছিলাম। আর আদৌ এই জগতে আসার কথা, আসলে কথা ছিল নাটা একটা বলি বটে, কিন্তু হ্যাঁ এটা কখনো নির্দিষ্ট থাকে না হয়তো। তারপরে এই কাজের সুবাদে এত ধরনের মানুষের সঙ্গে দেখা হয়েছে, তার মধ্যে একটা সময় প্রচুর ডাক্তারদের সঙ্গে মানে তাদের ইন্টারভিউ করেছি, তাদের সাক্ষাৎকার নিতে গিয়ে অনেক অনেক মানুষের সঙ্গে আলাপ হয়েছে, সেটা বিদেশে ভাবো একটা সময়, হ্যাঁ কত মানে যতবার বিদেশ গেছি এবং সেটা নানান জায়গার, সেই বিভিন্ন জায়গার মানুষদের প্রান্তে, বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাওয়া, আমার এই সম্পর্কগুলোই আসলে থেকে যায়। এবং এখন এই যে পাবলো যে কলেজে যাচ্ছে, পাবলোর কলেজে ও থেকে 1 বছর উঁচুতে পড়ে, একটি মেয়ে লাজবর্ণা, ওর বাবার কোনো এক সময় ইন্টারভিউ নিয়েছি, ও বোধহয় বলেছে, হ্যাঁ মানে আমার মানে দেখলে হয়তো নিশ্চয়ই চিনতে পারবো, দেখা হয়নি সামনাসামনি, ও যখন বলে, তার মানে আসলে পৃথিবীটা গোল, আর কীভাবে কোথায় যে কার সঙ্গে কোথায় সম্পর্ক তৈরি হয়ে যায় কীভাবে আমরা এগুলো বুঝতে পারি না, কিন্তু পুরোটাই সঞ্চয়, কোনোটাই ফেলার মতো না, সবটাই কিন্তু আজকে যেই মানুষটা কথা বলছে সেই মানুষটাকে তৈরি করার জন্য ওই 2000 সাল থেকে আজকে 2024 পর্যন্ত 24টা বছরে প্রত্যেক জায়গায় যাদের যাদের সঙ্গে কাজ করেছি, শুধু যাদের সঙ্গে এই মুখোমুখি বসেছি বা সেই মানুষগুলোই নয়, এই যে বিভিন্ন সময় যারা টেকনিশিয়ানস তাদের সঙ্গেও যে সম্পর্ক, পায়রা বলে একটি ছেলে ছিল ইটিভিতে কাজ করতো মনে আছে, কি মজার সেই সমস্ত দিন ছিল। শ্রীমতীর শুটিংয়ে গেছি বোলপুরে, আর আমার কুটির ওদিকে যাব আর এক জায়গায়, আর খাস খবরের না তখন অন্যরকম জনপ্রিয়তা, সবাই চিনতে পারে, হ্যাঁ আর
দৌড়ে বাচ্চারা এসেছে, হ্যাঁ বাচ্চারা এসেছে, এই 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 দিদিকে না দিদি, সবাই মিলে দিদিকে ঘিরলে হবে না, চলে এসো চলে এসো, এই রোগা এরকম ছোট, চলে এসো চলে এসো, সবাই খাতা বাড়িয়ে দিচ্ছে, আমি অর্ধেক দিদির অটোগ্রাফ দিয়ে দিচ্ছি, চলে এসো চলে এসো, পায়রা এরকম ছিল। হ্যাঁ, পায়রার সঙ্গে একদমই যোগাযোগ নেই, বহু বছর ধরে নেই, কিন্তু পায়রাকে আমি কখনো ভুলবো না। তো এইরকম আর কিছু কিছু মুহূর্ত থেকে মানুষ, হ্যাঁ মানে কি বলবো, প্রবীরদা, ছোট প্রবীরদা বড় প্রবীরদা দুজন মেকআপের দাদা, আমি তখন এক্সপেক্টিং, আর সেই অবস্থায় কাজ করছি, বিকেলবেলা ছানা খাওয়ার কথা, কোথায় একটা দাঁড়ানো হয়েছে ছোট প্রবীরদা, মানে বড় প্রবীরদা ইটিভি অফিসে করে দিত মেকআপ, তারপরে যাওয়া, সঙ্গে ছোট প্রবীরদা থাকতো, ছোট প্রবীরদা মিষ্টির দোকান থেকে রসগোল্লা নিয়ে এসেছে, তোমার তো ছানা খেতে হবে এখন, মানে এতটা স্নেহ, এতটা ভালোবাসা পেয়েছি মানুষজনের কাছ থেকে, এটাও তো পরিবার, এটাও তো পরিবার, এটাকেই তো পরিবার বলে 100 বার। এগুলো তো আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। তারাতে যখন কাজ করেছি, আমার জন্য শুধু ওখানে কফি কেনা হতো, কারণ আমি ব্ল্যাক কফি, আমি ওই কালো কফি ছাড়া আর কি, মানে আমার মাইগ্রেনের সমস্যার জন্য কালো কফি খাওয়া বন্ধ করে দিলাম, কিন্তু রিনিদি ব্ল্যাক কফি, এই এই ডাকটা আমি কানে শুনতে পাই, মানে ওই গরম জল করেও আমাকে ওইটা দেবে। ওই যে সকালে অনুষ্ঠান করছি, বিকেলে লাইভ করছি, এই যে সমানে করছি, আমি ওই ওই কড়া একটা কফি, তো সেইটা আমার জন্য করা হতো, আমি তো এটা কখনো ভুলবো না। এই প্রসঙ্গে কিছু লেখা আছে তোমার? না এরকম কিছু নেই, কিন্তু আমি সেই বলছি, এগুলো না প্রত্যেকটা ওই নুড়ি পাথর সঞ্চয় করার মতো, আমি এগুলো সব আঁচলে বেঁধে রাখা, মানে কেউ রেখেছো না? হ্যাঁ, মানে খুচখাচ খুচখাচ বিভিন্ন জায়গায়। ভালো কথা গো, রাখা খুবই ভালো। আপনারা যারা এই মুহূর্তগুলোর সাথে থাকলেন, আপনাদের মনের মাঝেও নিশ্চয়ই এরকম কিছু স্মৃতি রয়েছে প্রচুর মানুষকে ঘিরে, হয়তো এই মুহূর্তে মনেও পড়ছে, তো জানান কমেন্টসে কেমন লাগছে আমাদের এই কনভারসেশন, আমাদের এই আড্ডা, আড্ডাই বটে, কোথা দিয়ে এতগুলো সময় কেটেও গেল বুঝতেও পারলাম না। তো এবার একটু পড়াতে ফিরি। হ্যাঁ, এই যে বলছিলাম সম্পর্ক, সম্পর্কে এই সব সম্পর্কের একটাই বোধহয় নাম দেওয়া যায়, শোভন বলল পরিবার, হ্যাঁ নিঃসন্দেহে তারা পরিবার, পরিবারেরই অংশ, বন্ধু, বয়স নির্বিশেষে সবাই বন্ধু। এই বন্ধু নিয়ে একটা লেখা পড়ি, কাকলি কলতানের লেখা, মেয়েদের অনেক রকম বন্ধু হয়, এইটা খানিকটা খুব মন দিয়ে শোন, প্রায় এই রকমই কথাগুলো, মেয়েদের অনেক রকম বন্ধু হয়, সব বন্ধু ছোটবেলা বা স্কুলের নয়। প্রতিবেশী বউটা যখন কাঁদতে থাকে স্বামীর সাথে গণ্ডগোল, সে নিরুপায়, মুছিয়ে তার চোখের পাতা বুকে টেনে, আমি তো আছি, বন্ধুত্ব মিথ্যে নাকি। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, সব বন্ধু স্কুল বা কলেজের নয়। মায়ের সাথে বেরিয়ে পড়া সময় পেলে, ম্যাটিনি শো, ঠান্ডা কফি লেকের ধারে, দুটো মানুষ একা একা ভিন্ন বাড়ি, মনের কথা কাকেই আর বলতে পারে। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, মা মেয়ে দুঃখ ভোলার বন্ধু নয়। রান্না বাড়ি খেলা চলছে সকাল জুড়ে, একটু চেখে দেখুন না মা, ঠিক আছে, শাশুড়িকে এগিয়ে দেয় চাটনি পায়েস, বন্ধুত্ব কোনো দিন কি বয়স পাচ্ছে। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, শাশুড়ি বৌমা মানেই শুধু ঝগড়া নয়। সবজিওয়ালি কোথায় ছিলে তিনটি দিন, দেখিনি তো, বাড়ির সবার শরীর ভালো? উছলে ওঠে দেহাতি মুখে পশলা হাসি, ব্যাগে ভরে লাল শাক আর অনেক আলু। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, মাছওয়ালি সবজিওয়ালি আপন নয়। বাচ্চাদের স্কুলের বাইরে মায়ের ভিড়, ছুটি হওয়ার আগে পাও না কিছু সময়, তারই মধ্যে আড্ডা আর অনেক মজা। এক দুদিন স্কুল ছুটিতে মন খারাপ হয়। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, সন্তানের বন্ধুর মা সই কি নয়। কামাই কেন দুটো দিন, ঠিকে কাজে টাকা কাটবো, লোক দেখবো, ঝড় উঠেছে, ছেলের জ্বরে গা পুড়ছে, পয়সা দেবে, অমনি দেখো আরেক মায়ের চোখ ভরেছে। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, এক মা কি আরেক মায়ের বন্ধু নয়। লোকাল ট্রেনে সকাল বিকেল কাজের জন্য, রীনা দিদি আসনি কেন, ভাল লাগে না, পরস্পরে আদান প্রদান, টিফিন বাক্স, কেনা কাটা, হইচই আর স্টেশন গোনা। মেয়েদের অনেক রকম বন্ধু হয়,
রোজ দেখা পাই সেই মেয়ে কি বন্ধু নয়? স্কুলের বন্ধু, কোচিং কাটা দস্যি মেয়ে, আর দেখা নেই বিয়ের পরে কত বছর। ফেসবুকে সে রয়েছে আরেক নামে, চ্যাটিং চলে মোবাইলে, মনের খবর। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, ফেসবুকে যে খবর রাখে বন্ধু নয়। কিছু ছেলে বাউন্ডুলে, অনেক নালিশ, বিপদে পাশে থাকে জীবন বাজি, ভরা সভায় দ্রৌপদীর কৃষ্ণ সহায়, মন্দ ভালোয় বন্ধু হয়ে থাকতে রাজি। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, বন্ধুত্বে ছেলে মেয়ে বিভেদ নয়। সহকর্মী কাজের জন্য দেখাশোনা মেয়েটা তার মন গভীরের খবর রাখে, ভাগ করে দেখ দুঃখ কষ্ট অফিস ঘরে, চলার পথে আগলে রাখে সাথে থাকে। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, কথায় কথায় পথের মানুষ বন্ধু হয়। কত রকম ফোন নাম্বার ডায়েরি ভরা, পোয়াতি মেয়ে যে ছিল পাশের বেডে, আয়া মাসি, আশা দিদি, রান্নার লোক, স্বনির্ভর দল, বাড়তে থাকে নিয়ম ভেঙে। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, পর না ভাবলে জগৎটাই নিজের হয়। কিছু বন্ধু বদলে যায়, নতুন আসে, নদী যেমন এপার ভাঙে ওপার গড়ে, ছেলে মেয়ে বড় হয়ে অন্য কোথাও, নিজের সাথে বন্ধুত্বের লোভটা বাড়ে। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, সিরিয়াল বা FM জকিও বন্ধু হয়। যে মেয়েটা এগিয়ে গেছে মনের জোরে, পরিচয় নেই ছবিতে গল্পে বন্ধু দলে, যে মেয়ে ভাগ্যের হাতে মার খেয়েছে, কখন সে ভীষণ বন্ধু চোখের চলে। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, উপন্যাসের নায়িকাও কি বন্ধু নয়? বয়স বাড়লে নিজের রক্ত খুব অচেনা, বৃদ্ধাশ্রমে আলাপ জমে সবার সাথে, পুরনো ও নতুন কথায় দিন কেটে যায়, কান্না পেলে মাথা তখন আরেক কাঁধে। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, চোখে দেখা সকল মানুষ আপন হয়, দুঃখ সুখে দুটো মন কাছে এলে বন্ধু হয়। সব বন্ধু ছোটবেলা বা স্কুলের নয়, মেয়েদের অনেক রকম বন্ধু হয়, মেয়েদের অনেক রকম বন্ধু হয়। অনেক রকম বন্ধুত্ব, অনেক রকম বন্ধু, সেই নিয়ে সবার আমাদের নতুন বছর ভালো কাটুক সেই আশাই করব। এবং অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা এগোচ্ছি। সবাই রয়েছেন যারা জয়েন করলেন আমাদের এই আড্ডাতে, তারা সাথে থাকুন আর কিছুক্ষণ, আমরা বিরতিতে যাচ্ছি। ফিরে আসছি বিরতির পর, কেউ কোথাও যাবেন না, তিনি দিদি আমি সাথে রয়েছি, গল্প আড্ডা আরও হবে, সঙ্গে থাকুন আমাদের। নতুন বছরে আপনাদের জন্য নতুন চমক আসতে চলেছে, সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা গানের ভিতর দিয়ে এবার তৃতীয় বর্ষ। আয়োজনে নবরবি কিরণ এবং নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তন। এর আগেও দু বছর আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, সেই সাফল্যের সূত্র ধরেই এবার তৃতীয় বর্ষের প্রতিযোগিতা। প্রত্যেকবারের মতো এবারেও প্রতিযোগিতায় থাকছে তিনটি বিভাগ: উন্মেষ, বয়সসীমা 10-14, বিকাশ, বয়সসীমা 15-18, এবং ঐশ্বর্য বিভাগের বয়সসীমা 19 এবং তার ঊর্ধ্বে। পুরস্কার মূল্য যথাক্রমে 12,000, 8,000 এবং 5,000 টাকা। সেই সঙ্গেই প্রতিটি বিভাগের প্রথম তিনজন প্রতিযোগী স্কুলের রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে গান গাইবার সুবর্ণ সুযোগও পাবেন, এবং সেই সঙ্গেই আমাদের স্টুডিও থেকে একটি করে ভিডিও অ্যালবাম করারও সুবর্ণ সুযোগ থাকছে তাদের জন্য। আপনাদের আরও জানিয়ে রাখি, এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে 13 জানুয়ারি আমাদের স্কুল চত্বরে সন্ধ্যে 6, যার সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাবেন NRK-র ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। সেদিন থেকে শুরু হয়ে যাবে অনলাইন এবং অফলাইন রেজিস্ট্রেশন। প্রবেশ মূল্য প্রত্যেক বছরের মতো মাত্র 500 টাকা। সুতরাং আর দেরি করবেন না, বিশদে জানতে আমাদের দেওয়া ফোন নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করুন। আসতে চলেছে গানের ভিতর দিয়ে তৃতীয় বর্ষ।
ফিরে এলাম বিরতির পর আমাদের শেষ অধ্যায় নিয়ে, জানা অজানা সিজন 7 এর আজকের পর্বের স্পেশাল গেস্ট রিনিধি। এই পর্বে কি শুনবো ভাবছিলাম, আমার কথা বলি। আমার কথা মানে রামচন্দ্র পালের লেখা আমার কথা, কিন্তু সেই আমার কথার মধ্যে ওই আর কি আমাদের সবার কথাই হয়তো বা বলা। চল চল, রামচন্দ্র পালের লেখা আমার কথা। আমার কথা রইল লেখা শিমুল ফুলে পলাশ ফুলে, আমার কথা জড়িয়ে আছে আবির মাখা তোমার চুলে। আমার কথা হয়তো তোমার পায়ের চাপে শুকনো পাতা, ভাঙতে ভাঙতে জানাবে তার ভেঙে যাওয়ার সে মুগ্ধতা। আমার কথা থাকবে লেখা ঝরা পাতায়, পড়বে হাওয়া রাঙা ধুলোর পথে পথে তোমার চাওয়া তোমার চাওয়া। আমার কথা বসন্ত দিন উড়িয়ে দেওয়া গানের আবির, আমার কথা থাকবে কোথাও কোথাও হয়তো এই পৃথিবীর। ধুলোর মধ্যে মাটির মধ্যে প্রাণের মধ্যে থাকবে মিশে, এমন যেন কোথাও নেই কোথাও বুঝি থাকে নিশে। আমার কথা হয়তো পলাশ ফুটতে ফুটতে পড়বে ঝরে, আমার কথা ফুরিয়ে যাবে একটি 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 করে। না, ফুরিয়ে যাওয়ার কথা বা সময় কোনোটাই নয়, কিন্তু আমাদের যেতে হবে। আমরা কথায় গল্পে অনেকটা সময় কাটালাম। ধন্যবাদ জানাই নবরবি কিরণকে, নবরবি কিরণের কর্ণধার শ্রী অরিজিৎ মিত্র মহাশয়কে, এবং তার সাথে ক্যামেরার ওই দিকে যারা রইলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এই প্রান্ত থেকে যেটুকু সময় থাকলাম আপনাদের সাথে, জানা অজানা একটা অন্যরকম মুহূর্ত আমরা অনেক অজানা গল্প, অনেক অজানা কথা, অনেক জানা ছন্দে আপনাদের সামনে নিয়ে এলাম, এবং নিয়ে এলেন রিনিধি, অন্যরকম একটা সন্ধে কাটালাম। তুমি কিছু বলো দর্শকদের। হ্যাঁ, সত্যি কথাই, অরিজিৎ তাকে তো ধন্যবাদ বটেই, আমি বারবার বলি, যতবার এসেছি আসার সুযোগ হয়েছে বলেছি। নবরবি কিরণের সঙ্গে কীরকম একটা সম্পর্ক, মানে কিছুদিন না এলে মনে হয় যে কী যেন নেই কী যেন নেই, আর অরিজিৎদা ডাকলে সেই জন্য সবসময়ই মনে হয় আর সব থাক এখানে একবার অন্তত আসি। অরিজিৎদাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তো অবশ্যই, এবং এখানে যারা যারা থাকেন সকলেই বড় আপন, সকলকে অনেকটা ভালোবাসা। নতুন বছরের দ্বিতীয় মাসে এসে দেখা হয়েছে, তাও বলি নতুন বছর সকলের ভালো কাটুক। নবরবি কিরণের সকলের তো বটেই, আপনারা যারা দেখছেন তাদের সকলেরও খুব ভালো কাটুক। আমি যে কটি কবিতা বললাম তাকে শুনতে ভালো লাগলো কিন্তু সুমনের জন্য, সুতরাং সুমনকেও অনেক ভালোবাসা। আর শোভনের সঙ্গে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। এর আগে পর্যন্ত জানা অজানাতে অনেক কবিতা হয়তো বলেছি, কিন্তু আজকে অনেক জ্ঞানের কথা বললাম, সেটা অবশ্য তুই থাকলে তোকে ভীষণ বকুনি দেওয়া এইসব করা টারা আমার খুব ভালো লাগলো, মানে আমি সেটা বেশ একটা বেশ উপভোগ করলাম আর কি। এটা বেশ অন্যরকম একটা ব্যাপার হলো, থেকে গেল, থেকে গেল, আমি দেখাতে পারবো সঙ্গী হিসাবে, আমিও ছিলাম সঞ্চালক হিসাবে সেটা। আর মানে ওই শোভনকে না এটা করিস না না ওটা কর এটা বলে বলে আমি অভ্যস্ত, সেখানে শোভনের সঙ্গে এইভাবে বসাটা আমার জন্য একটা প্রাপ্তি। তোর জন্য অনেক ভালোবাসা, অনেক তোমার জন্য নতুন বছর খুব ভালো কাটুক, অনেক বড় বড় কাজ করো, অনেক ভালো কাজ করো, পাঠকও খালি মাটিতে থাকুক, দিদিকে চিনতে পারো ভবিষ্যতেও, এইটুকু এইটুকুই চাওয়া, আর আমাদের কি বলার থাকে, শেষ করবো কি। ওই যে আমার কথাটা শুরু করেছিলাম সেটারই আরেকটা অংশ এটি, মানে আসলে যা বলি সবটা বোধহয় বলতে পারি না, যতটা বলি সবটা বোধহয় বলা হয় না, সেই কথাটি বলছেন কবি চন্দননাথ। এইটুকুই আসলে সব নয়, সেটাই কবিতার নাম, এটুকুই সব নয়। যতটা বলেছি এটুকুই সব নয়, যতটা বলেছি এটুকুই সব নয়, আরও কিছু কথা রইল অন্তরালে, যেভাবে সবার অগোচরে থেকে জাগে পলাশের কুঁড়ি পাতা ঝরানোর কালে, বসন্তে ফুটে উন্মুখ কুঁড়িগুলো দক্ষিণা বাতাসে ঘুম বুঝি ভেঙে যায়, লুকোনো যা কিছু মেলে ধরে ওরা, আর আকাশের নীল ছুঁয়ে ফেলে স্পর্ধায়। আমিও গোপনে রেখেছি গোপন কথা, লুকিয়ে রেখেছি মনের গোপন ঘরে, আড়ালেই তারা রয়ে যাবে চিরকাল, আঁকবো না তাকে কখনোই অক্ষরে, যেন নিশ্চিত পলাশ কুঁড়ির মতো
এই অবেলায় ওরাও তো উন্মুখ, ছুঁতে চায় ওরা আকাশের ব্যাপ্তিকে, পেতে চায় ওরা ফুটে উঠবার সুখ। ওরাও গোপনে অপেক্ষারত আজ, কখন আসবে বহুকাঙ্ক্ষিত ভোর? আমার নিভৃতে লুকোনো শব্দমালা খুঁজেই চলেছে প্রশ্নের উত্তর। যতটা বলেছি এটুকুই সব নয়, আরও কিছু কথা রইল অন্তরালে।